ঠিক আছে। সো টুডে আওয়ার ডিসকাশন টপিক ইজ ম্যানেজিং ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং ইন চ্যাপ্টার নাম্বার 5, ইন পার্ট 3 প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং পার্ট। সো আজকে আমরা যেই টপিকটা পড়বো হয়তো খুব ছোট, বাট ছোট হতে পারে, বাট দিস ইজ সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট টপিক ফর এ ম্যানেজার টু টেক ডিসিশন। After planning, there are lots of available alternatives in your hand and you have to decide one thing or one or two things. কারণ আপনার কাছে অনেকগুলো বিষয় থাকলেও আপনি কিন্তু সবগুলো বিষয়ে ডিসিশন নিতে পারবেন না। So you have to decide which one is more suitable for our organization and which one is more accurate to solve our current problem. So এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যানেজারের জন্য বিষয়, কারণ প্ল্যানিং করা কাইন্ড অফ, যদি আমি যদি প্ল্যানিংটা কাইন্ড অফ অনেকে ইজিলি ডিজাইন করতে পারলো টু টেক ডিসিশন, ইট ইজ হার্ড, ইট ইজ আ ডিফিকাল্ট টাস্ক ফর এ ম্যানেজার টু টেক আ প্রপার ডিসিশন ইন এ স্পেসিফিক প্রবলেম। সো আজকে আমরা সেটাই পড়বো। সো বিফোর দ্যাট উই হ্যাভ টু নো অ্যাবাউট হা how to take decisions, আমরা কিভাবে ডিসিশন নিব, কিছু অবজেক্টিভ আছে সেটা আমরা একটু স্কিপ করে গেলাম, আমরা ডাইরেক্ট ডিসিশন মেকিং প্রসেসে চলে যাই। সো হোয়াট ইজ ডিসিশন মেকিং? ডিসিশন মেকিংটা কি আমরা যদি ডিফাইন করি, দ্য অ্যাক্ট অফ চুজিং ওয়ান অল্টারনেটিভ ফ্রম অ্যামং আ সেট অফ অল্টারনেটিভ। যখন অনেকগুলো অল্টারনেটিভ থাকে, যে অপশন ওয়ান, অপশন বি, অপশন এ, অপশন বি, অপশন বি সি, অপশন ডি, অপশন ই, অপশন ই, অপশন এফ, এরকমভাবে অনেকগুলো আমার অল্টারনেটিভ আছে, ওই অল্টারনেটিভ থেকে আমরা যখন একটা অল্টারনেটিভকে সিলেক্ট করি, ইটস কল ডিসিশন মেকিং, দ্য অ্যাক্ট অফ চুজিং ওয়ান অল্টারনেটিভ ফ্রম অ্যামং আ সেট অফ অল্টারনেটিভ। অনেকগুলো অল্টারনেটিভের মধ্যে থেকে আমরা যখন একটা অল্টারনেটিভকে আমরা সিলেক্ট করে নিই বা চুজ করে নিই, সেটাকে আমরা বলছি ডিসিশন মেকিং। সো অ্যানাদার ওয়ান, হোয়াট ইজ ডিসিশন মেকিং প্রসেস? দ্যার ইজ এ প্রসেস, রাইট? সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিকগনাইজিং অ্যান্ড ডিফাইনিং ডিসিশন, দ্যাট মিনস আপনি এখন কিরকম অবস্থায় আছেন। সে ফর এক্সাম্পল এখন যেমন আমরা রিসেন্টলি আমরা বিভিন্ন ধরনের, যেমন রিলায়েন্স ইন্ডিয়ার খুব বিখ্যাত একটা কোনগুলো গ্রুপ, যারা বিজনেস গ্রুপ, রিটেল বিজনেস গ্রুপ, অনেক বড় একটা গ্রুপ, যারা অনেক ধরনের বিজনেস ওদের আছে, ওরা রিসেন্টলি বিগ বাজারকে কিনে নিতে যাচ্ছে বা বিগ বাজারকে কিনে নিচ্ছে, বা ফিউচার বিজনেস নামে যে একটা কোম্পানি আছে ইন্ডিয়াতে যারা বিগ বাজারের মালিক, এই ফিউচার কোম্পানিটি ওরা কিনে নিতে যাচ্ছে। সো এখন যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশন, সো অনেক কোম্পানি কিন্তু অনেকগুলো বিষয়কে তাকে অর্গানাইজ করতে, অর্গানাইজেশনের তার প্রেজেন্ট সিচুয়েশন কি, তার ইকোনমিক সিচুয়েশন কি, তার ওভারঅল সে কিসের উপরে ডিসিশনটা নিচ্ছে। সে ফর এক্সাম্পল যে মেকিং ডিসিশনস অ্যাবাউট হাউ টু কাট কস্ট বাই 10% রিফ্লেক্ট এ প্রবলেম। ধর আমরা ধরে নিলাম যে আমরা যদি 10% আমরা যদি কস্ট কমিয়ে দেই, হ্যাঁ, তাহলে আমাদের কি প্রবলেম তৈরি হবে? আমরা যদি খরচ আমাদের পুরো অর্গানাইজেশনের 10% খরচ কমিয়ে দিই, তাহলে কি কি পরিস্থিতি হবে? সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিকগনাইজ অ্যান্ড ডিফাইন দ্য ডিসিশন সিচুয়েশন, যে আমি কি সিচুয়েশনে ডিসিশনটা নিচ্ছি। সো এই যে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে দ্য ওয়ার্ড বেস্ট, একটা ওয়ার্ড আছে যে বেস্ট, দ্য ওয়ার্ড বেস্ট অফকোর্স ইমপ্লাইজ ইফেক্টিভনেস। Effective decision making requires that the decision maker understands the situation driving the decision. Ekhon ami ki situation e decision ta nichi, you have to understand the situation, it may be internal, it may be external. Situation ta ke apnake shobar age recognize korte hobe ebong shetake define korte hobe je ashole amar problem ta ki. Jemon most people would consider an effective decision to be optimized, jemon sobche beshi situation amra jodi amader common situation hishebe amra ki nei কমন সিচুয়েশন, আমাদের প্রফিট কি, আমাদের সেলস কেমন, আমাদের এমপ্লয় ওয়েলফেয়ার এবং মার্কেট শেয়ার, এগুলো চিন্তা করেই কিন্তু আমরা ডিসিশন নিই। যে আমাদের কমন ডিসিশন নেওয়ার যে টেন্ডেন্সি আমাদের বাংলাদেশে বা আমাদের বাংলাদেশে না বা ওভারঅল সব দেশেই, মানে নর্মালি একটা ম্যানেজার কি চিন্তা করে ডিসিশন নেয়, সিচুয়েশনগুলো ফার্স্টে চিন্তা করে, তার প্রফিট কেমন, মানে প্রফিটের কি অবস্থা, সেলসের কি অবস্থা, এমপ্লয় ওয়েলফেয়ার এবং মার্কেট শেয়ার, এই জিনিসগুলোর উপরেই কিন্তু সে ডিপেন্ড করে সে ডিসিশন নিয়ে থাকে। আবার কিছু সিচুয়েশন এমন থাকতে পারে যে যেমন মে বি ওয়ান দ্যাট মিনিমাইজ লসেস, এক্সপেন্স অ্যান্ড এমপ্লয়ি টার্ন ওভার, কেউ এমন হতে পারে যে সিচুয়েশন এমন যে তার লস হতে, মানে 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 লসটা কিভাবে কমানো যায়, এক্সপেন্স কিভাবে কমানো যায়, এমপ্লয়ি টার্ন, মানে এমপ্লয়িরা বেশি দিন এখানে থাকে না, কিছুদিন জব করে করে চলে যায়, যেটা অর্গানাইজেশনের কখনোই ভালো
না। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিকগনাইজ অ্যান্ড ডিফাইন দ্য ডিসিশন সিচুয়েশন, দ্যাট মিনস আমি কি সিচুয়েশনে ডিসিশনটা নিচ্ছি সেটা আমাকে সবার আগে মানে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, রিকগনাইজ করতে হবে। নাম্বার টু, আইডেন্টিফাইং অল্টারনেটিভস, খুব ইম্পর্টেন্ট জিনিস। দ্যাট মিনস কি আমার এই যে প্ল্যান যে ডিসিশনটা নিতে যাচ্ছি এখন কি কি অল্টারনেটিভ আছে, মানে দ্যাট মিনস আমি কোন কোন ডিসিশনগুলো নিতে পারি। দেখে চাইলে আমি সে ফর এক্সাম্পল আমরা আমরা তো নর্মাল পার্সোনাল লাইফে আমরা কিন্তু ডিসিশন নিই যে ইভার ইউ হ্যাভ টু গো টু দ্য গো টু ঢাকা আর ইউ গো টু কুমিল্লা। হ্যাঁ, এখন আমরা এটা কিন্তু মানে আমরা একটা ডিসিশন নিতে হবে যে আমি কি এখন অল্টারনেটিভ কি আছে, আমি হয়তো বা কুমিল্লা আজকে থাকতে পারি, থাকলে আমাদের ফ্রেন্ডরা খুব খুশি হবে, অথবা আজকে ঢাকা চলে যেতে পারি, তাহলে ঢাকা গেলে আমার ফ্যামিলির একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারলে সোশ্যাল গ্যাদারিং বাড়বে। এখন ইউ হ্যাভ টু টেক ওয়ান ডিসিশন, আপনার দুটো ডিসিশন দুইটা অল্টারনেটিভ আছে, এর মধ্যে একটা অল্টারনেটিভ আপনাকে বেছে নিতে হবে। সো আইডেন্টিফাই অল্টারনেটিভস, কী কী অল্টারনেটিভ আমার আছে যেটা আমরা সাধারণত জীবনে করি না, যে একটা মাথায় একটা প্ল্যান আসছে আমরা হুট করে ফেলি, বাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অল্টারনেটিভস, কী কী অল্টারনেটিভ আমাদের হাতে অ্যাভেলেবেল আছে। চুজিং দ্য বেস্ট অল্টারনেটিভ, আমরা সবসময়ই প্রত্যেকটা অর্গানাইজেশন পৃথিবীর কেউই চায় না যে তার মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বেস্ট অল্টারনেটিভ সিলেক্ট করবে না, এটা সবাই চায় যে আমাকে বেস্ট অল্টারনেটিভ সিলেক্ট করতে হবে। পুটিং দ্য অল্টারনেটিভ ইনটু প্র্যাকটিস, এখন যে অল্টারনেটিভ সিলেক্ট করেছি সেটা আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। সো ডিসিশন মেকিং প্রসেসে আমরা বেশ কয়েকটা কথা একটু আগে আমরা বলেছি, এগুলো আমরা একটু দেখে নিই। দ্য ইফেক্টিভ ডিসিশন অপটিমাইজ সাম সেট অফ ফ্যাক্টর যেমন প্রফিট, সেলস, এমপ্লয় ওয়েলফেয়ার অ্যান্ড মার্কেট শেয়ার, এগুলোর উপরে সাধারণত মানে ইফেক্টিভ ডিসিশন মেকিংগুলোকে অপটিমাইজ করা হয়, যে প্রফিট কি আমার, সেলস, এমপ্লয় ওয়েলফেয়ার, মার্কেট শেয়ার, এগুলোর উপরে ডিসাইড করে কিন্তু ডিসিশন নেওয়া হয়। আমার সিচুয়েশনগুলো এগুলো সেলস কমে গেলে বা প্রফিট আমাদের বাড়াতে চাই, সেলস বাড়াতে চাই, হ্যাঁ, বা এমপ্লয় ওয়েলফেয়ার বাড়াতে চাই, মার্কেট শেয়ার বাড়াতে চাই, এগুলোর উপরে কিন্তু ডিসিশনটা নেওয়া হয়। ম্যানেজার্স মেক ডিসিশন অ্যাবাউট বোথ প্রবলেমস অ্যান্ড অপরচুনিটিস, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দুই ধরনের ডিসিশন ম্যানেজারকে নিতে হয়। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেমস, প্রবলেম সলভ করার জন্য আপনাকে ডিসিশন নিতে হবে, যে ইউ শুড নোট দ্যাট ম্যানেজার্স মেক ডিসিশন অ্যাবাউট বোথ প্রবলেম অ্যান্ড অপরচুনিটিস। যেমন মেকিং ডিসিশনস অ্যাবাউট মানে একটা জন আমার এখন আমি যেমন আমার প্রবলেম হচ্ছে আমার মানে 10% খরচ কমাইতে হবে, আমার মানে কোম্পানির ইকোনমিক সিচুয়েশন ভালো না। আবার এমন হতে পারে যে অনেক সময় ন্যাচারাল টু সিচুয়েশন অফ অপরচুনিটি, যেমন আপনি অনেক সময় দেখেছে এখন প্যান্ডামিক সিচুয়েশন, এখন আমি কী উৎপাদন করবো, কোন প্রোডাক্টগুলো আমার উৎপাদন করা উচিত, এটাও কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে, তাই না? তখন এখন অপরচুনিটি এবং আবার অনেক সময় প্রবলেম দুইটাই কিন্তু মানে আপনাকে ডিসিশন নিয়ে আপনাকে সলভ করতে মানে আপনাকে দুই ধরনের জায়গায় সিচুয়েশন ডিসিশন নিতে হবে। আইদার টু সলভ দ্য প্রবলেম, আমরা যখন প্রবলেম সলভ করি তখন কিন্তু ডিসিশন নিতে হয় যে কীভাবে প্রবলেম সলভ করবো, আর ইট মে বি টেক অপরচুনিটিস, অপরচুনিটি একটা অপরচুনিটি আসছে মার্কেটে, এখন এই অপরচুনিটি গ্র্যাব করার জন্য আপনাকে ইউ হ্যাভ টু টেক ডিসিশন, দ্যাট মিনস আপনি কীভাবে এই অপরচুনিটি গ্র্যাব করতে পারেন। ওকে, একটু আমি মিউটে ছিলাম। নাম্বার টু, লেট নাও কাম টু দ্য টাইপস অফ ডিসিশন, আমরা এটা কেবল হয়তো পরে আসছে আপনার মনে ইন্টারে খুব সম্ভবত পরে আসছে, আমি এগুলো নিয়ে খুব বেশি ডিসকাস করবো না, জাস্ট একটু বেসিক আইডিয়াটা দিব এবং এগুলোর ইমপ্লিমেন্টেশন বোঝানোর চেষ্টা করবো সবসময় আপনাদের। The first type of decision making is program decision. It's a fairly structured decision or one that recurs with some frequency or growth. Simple jinish program decision is eta hoy je jeta fairly structure kora thake, that means erokom situation e amake ei decision nite hobe, erokom problem e amake ei decision nite hobe, jeigulo structure hoye thake ebong jeigulo frequently hoy, হ্যাঁ কিছুদিন পর পরে এটা ঘটে আবার, তখন আমাকে সেই ডিসিশনটা এখন ইমপ্লিমেন্ট করে দিতে হয়। সো যেই ডিসিশনগুলো কোম্পানিকে রেগুলারলি এবং যে প্রবলেমগুলো রেগুলারলি অথবা যে বিষয়গুলো রেগুলারলি কোম্পানিকে ফেস করতে হয়, কোম্পানি ওই ওই প্রবলেমগুলোর জন্য বা ওই স্পেসিফিক সিচুয়েশনগুলোর জন্য কোম্পানি কিছু প্রোগ্রাম ডিসিশন সেট করে রাখে প্রত্যেকটা কোম্পানি, যেগুলো ফেয়ারলি স্ট্রাকচার করা থাকে এবং অর্গানাইজেশনের প্রত্যেক এমপ্লয়ি যখনই ওই ধরনের সিচুয়েশন অথবা প্রবলেমে ফেস করে তখন এটা ওই স্ট্রাকচার ওয়াইজ যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে পুরোটা সলভ করে ফেলে অথবা অ্যাডাপ্ট করে ফেলে।
সো স্ট্রাকচার ডিসিশন মেকিং এ সে ফর এক্সাম্পল আমরা যদি একটা বলি যে স্টারবাকস ইউজার্স প্রোগ্রাম ডিসিশন টু পারচেজ নিউ সাপ্লাইজ অফ কফি বিনস কাপস এন্ড ন্যাপকিনস এন্ড এন্ড স্টারবাকস এমপ্লয়িজ আর ট্রেইনড ইন এক্সাক্ট প্রসিডিউর ফর ব্রিউইং কফি এখন আমাদের বইয়ের এক্সাম্পল আছে যে স্টারবাকস যখন কফি বিন সংগ্রহ করে হ্যাঁ তখন কফি বিন তার রেগুলারলি সংগ্রহ করতে হয় কিছুদিন পর পর কিছুদিন পর পর যেহেতু এটা একটা রেগুলার প্রবলেম বা রেগুলার একটা অ্যাক্টিভিটি রেগুলার সিচুয়েশন সো একটা এখন কফি বিন কিভাবে সংগ্রহ করতে হবে কোন কোন মানে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সো ওইরকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু স্টারবাকসের যে এমপ্লয়িরা তার কোনো প্রবলেমে পড়ে না কেন কারণ তাদের একটি স্ট্রাকচার ডিসিশন ফর্মেট দেওয়া আছে যে হাউ ক্যান দে কালেক্ট দেয়ার ডিজায়ার বিনস কফি বিনস এটা কিন্তু তারা স্পেসিফিকলি রাইট ইন দেয়ার প্রসিডিউর সো জাস্ট দে ক্যান ইউজ প্রোগ্রাম ডিসিশনস দ্যাট দে ক্যান গেট সাম দে ক্যান সলভ দ্য প্রবলেম অ্যাজ ওয়েল ফ্রম আদার সিচুয়েশন দ্যাট মিনস অন্যান্য সময় যেভাবে স্যার সলভ করে দেন দে ক্যান ইউজ সেম প্রসিডিউর টু সলভ দ্য প্রবলেম সো এটা ঠিক ডিফারেন্ট হচ্ছে নন প্রোগ্রাম যেটা ইজ রিলেটিভলি আনস্ট্রাকচার এন্ড অকার্স মাস লেস অফ এন প্রোগ্রাম ডিসিশন প্রোগ্রাম ডিসিশনগুলো যেরকম রেগুলারলি অকার হয় এটা এখানে রেগুলারলি অকার হয় না সে ফর এক্সাম্পল আমরা ভ্যাকেশন যখন আমরা ভ্যাকেশন ডেস্টিনেশন যখন সিলেক্ট করি তখন আমরা কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা নন প্রোগ্রাম ডিসিশন ইউজ করি কারণ দিস ইজ নট স্ট্রাকচার প্রোগ্রাম বিকজ এটা আমরা রেগুলারলি করি না বা আমরা এটা একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই কাজগুলো করি সে ফর এক্সাম্পল ডিজনি যখন পিক্সার নামে একটা কোম্পানিকে পারচেস করার জন্য ওরা যখন এরকম প্ল্যান করে তখন ওরা কিন্তু নন প্রোগ্রাম ডিসিশন হিসেবে এটা কাজ করেছে বিকজ এখন ডিজনি প্রতিদিন তো আর কোনো কোম্পানি পারচেস করবে না এটা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু পারচেস করবে সো তাদেরকে ওখানে একটা স্পেসিফিক কিছু প্রসিডিউর তৈরি করতে হয়েছে যে কিভাবে ওরা মার্জার করবে ম্যানেজাররা নিজের মতো করে একটা মানে আনস্ট্রাকচার কোনো স্ট্রাকচার কোনো ডিসিশন প্রসিডিউর ছিল না তারা আনস্ট্রাকচার কিছু ডিসিশন প্রসিডিউরের মাধ্যমে একটা ফরম্যাট একটা দাঁড় করিয়ে তারা কিন্তু প্রবলেমটা সলভ করে সো দ্যাটস অল অ্যাবাউট ফ্রম নন প্রোগ্রাম ডিসিশন সো দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রোগ্রাম ডিসিশন আর নন প্রোগ্রাম ডিসিশন যেগুলো রেগুলারলি অর্গানাইজেশনে হয় সেগুলো প্রোগ্রাম ডিসিশন যেগুলো আমরা রেগুলারলি প্রবলেম সলভ করার জন্য যে ডিসিশনগুলো আগে থেকে সেট করা থাকে যে হ্যাঁ এরকম সিচুয়েশনে তুমি জাস্ট এটা ইমপ্লিমেন্ট করে দিবা দ্যাটস ওয়াই দ্যাটস ইট প্রোগ্রাম ডিসিশন নন প্রোগ্রাম ডিসিশন যে রেগুলারলি অকার হয় না কোম্পানিগুলো এটা স্ট্রাকচার হয়তে থাকে এবং এটা ডেভেলপ করে থাকে জাস্ট মিনিট আই জাস্ট টেক ওয়ান অর টু মিনিটস জাস্ট আমি একটু আসছি ওকে সো থ্যাংক ইউ যেখানে ছিলাম যে নন প্রোগ্রাম ডিসিশন মেকিং যেটা হয় রেগুলারলি যেটা কোম্পানি ফেস করে না এবং সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য কোম্পানি সাধারণত এই নন প্রোগ্রাম ডিসিশনগুলো নিয়ে থাকে সো নেক্সট ডিসিশন মেকিং কন্ডিশন এখন আমরা যদি দেখি যে আসলে ডিসিশনটা কি নেওয়া খুব ইজি মানে চাইলেই কি ডিসিশন যে কোনো সময় যে কোনোভাবে নেওয়া যায় নো ডিসিশন নেওয়ার জন্য বেশ কিছু কন্ডিশন বা আমি যদি বলি এক্সাক্টলি সিচুয়েশন কিছু স্পেসিফিক সিচুয়েশন এবং কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ইউ হ্যাভ টু টেক ডিসিশন সে ফর এক্সাম্পল ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনিটি ডিসিশন মেকিং আন্ডার রিস্ক ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনিটি এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু কী করতে হয় আমাদেরকে ডিসিশন নিতে হয় এখন আমরা কিছু কিছু ডিসিশন নিতে পারি সার্টেনিটি দ্যাট মিনস আমার তেমন আমি জানি যে বিষয়গুলো কী হবে মানে মানে এমন কী বিষয় থাকবে আর রিস্ক আর আনসার্টেনিটি জিনিসটা আপনার বুঝতে একটু সমস্যা হবে রিস্ক মানে পসিবল কী কী সমস্যা হতে পারে আপনি সেটা জানেন আনসার্টেনিটি মানে ইউ হ্যাভ নো আইডিয়া সার্টেনিটি দ্যাট মিনস ইউ হ্যাভ নো দ্যাট মিনস কীভাবে মানে কী কী বিষয়ের উপর আপনি ডিসিশন নিচ্ছেন আপনি রলি মানে আপনি জানেন অল্টারনেটিভগুলো জানেন এবং এখানে ইমপ্লিমেন্ট করার পরে কী ফিডব্যাক আসতে পারে সেটাও মোটামুটি আপনি জানেন দ্যাটস ওয়াই ডিসিশন মেকিং আন্ডার সার্টেনিটি আর রিস্কে যেটা হয় আপনি পটেনশিয়াল বিষয়গুলো জানেন আবার এটা মানে ইট মে বি পজিটিভ ইট মে বি নেগেটিভ দুই রকম হতে পারে সো দ্যাটস কল্ড রিস্ক And outside you have no idea. Okay, so এইটা থেকে আমরা একটু বোঝানোর চেষ্টা করবো আশা করি ডিটেলস কি সো এখানে এটা আমি ডিটেলসে পরে যাবো এই মডেলটা বা এই ফিগারটা বাট একটু আপনারা যদি একটু বুঝেন যে ডিসিশন মেকিং ফেসেস কন্ডিশন আমরা তিন ধরনের কন্ডিশন থাকে ডিসিশন মেক করার জন্য একটা সার্টেন সিচুয়েশন আমরা ডিসিশন নেই যে আমরা জানি কি হবে কিছু রিস্ক নিয়ে ডিসিশন নেই এবং কিছু আনসার্টেন নিয়ে ডিসিশন নেই সো এখানে এই রকম তিনটে সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমাদের লেভেল অফ অ্যাম্বিগুইটি অ্যান্ড চান্সেস অফ মেকিং এ ব্যাড ডিসিশন খারাপ ডিসিশন হওয়ার এবং মানে অস্পষ্ট ডিসিশন নেওয়ার চান্সটা
একটা ফ্রিকোয়েন্সি থাকে, দ্যাট মিনস লোয়ার, মডারেট অ্যান্ড হায়ার। লোয়ার হতে পারে, মডারেট হতে পারে, অথবা হায়ার হতে পারে। সো যেটা আমাকে খেয়াল রাখতে হবে যে লেভেল অফ অ্যাম্বিগুইটি অ্যান্ড চান্স অফ মেকিং ব্যাড ডিসিশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে আনসার্টেনলি, যেহেতু আমরা জানি না কিছু। সো এখানে আমার রং ডিসিশন হওয়ার অথবা মানে ডিসিশনটা ভুল হওয়ার সিদ্ধান্ত একটু মানে চান্সেসটা বেশি থাকে, হায়ার। আর সার্টেনিটি থাকে, সার্টেনিটি যেটাতে আমরা সার্টেন সিচুয়েশনে যেটা নেই ডিসিশন সেটা অফকোর্স ওখানে যেমন ব্যাড ডিসিশন হওয়ার পসিবিলিটি লোয়ার থাকে, অ্যান্ড রিক্স নিয়ে যে ডিসিশন নেই সেটা সাধারণত মডারেট থাকে। তারপর আমরা একটু ডিসিশনগুলো একটু ডিটেলসে পড়ার চেষ্টা করি। সো ডিসিশন মেকিং আন্ডার সার্টেনিটি, দ্য ডিসিশন মেকার্স নোজ দ্য রিজনেবল সার্টেনিটি হোয়াট দ্য অল্টারনেটিভস আর অ্যান্ড হোয়াট কন্ডিশনস আর এসোসিয়েটেড উইথ ইচ অল্টারনেটিভ। হ্যাঁ, বলা হচ্ছে যে এ কন্ডিশন, আমরা যদি স্টেট অফ সার্টেনিটির কথা চিন্তা করি যে সার্টেনিটিতে কিভাবে হয়, এ কন্ডিশন ইন হুইচ দ্য ডিসিশন মেকার্স নোজ দ্য রিজনেবল সার্টেনিটি হোয়াট দ্য অল্টারনেটিভস আর অ্যান্ড হোয়াট কন্ডিশনস আর এসোসিয়েটেড উইথ দ্য ইচ অল্টারনেটিভ। আমরা কি কি কী কী অল্টারনেটিভসগুলো থাকে, অ্যাভেলেবেল আছে, বা আমি চাইলে কী কী বিষয়গুলোকে আমরা মানে আমরা আমাদেরকে আমার আমরা জানি যে কোন কোন বিষয়গুলো থাকতে পারে, এই সব কিছু মিলিয়ে কিন্তু মানে ডিসিশন মেকিং আন্ডার সার্টেনিটিতে হয়। সে ফর এক্সাম্পল আমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে, খুব চমৎকার এক্সাম্পল, এটা আমরা এখানে নিতে পারি। সে ফর এক্সাম্পল ধরেন সিঙ্গাপুর এয়ারলাইন দুইটা জেট মানে দুইটা ইয়ে কিনবে, ধরেন প্লেন উড়জাহাজ কিনবে, বা জাম্বু প্লেন যদি আমরা বলি জাম্বু জেট, মানে খুব একটা দুইটা জেট প্লেন কিনবে, পার্সোনাল জেট দুইটা কিনবে, কে সিদ্ধান্ত নিল, সিঙ্গাপুর এয়ারলাইন। হ্যাঁ, প্ল্যানিং করলো। এখন প্ল্যানিং করার পর সে যখন ডিসিশন নিতে যাবে, তার ডিসিশনটা কিন্তু হবে ডিসিশন মেকিং আন্ডার সার্টেনিটি। কেন? বিকজ কারণ সে জানে যে কার কাছ থেকে এটা পার্সেল করবে, কারণ ওয়ার্ল্ডে দুইটা কোম্পানি এই মানে কি বানায়, বিমান বানায়, একটা হচ্ছে এয়ারবাস, একটা হচ্ছে বোয়িং আর এয়ারবাস, এই দুইটা কোম্পানি কি সাধারণত বিমান বানিয়ে থাকে। সো তাদেরকে তারা এখানে শিওর যে আমাকে দুইটা মানে দুইটা জায়গা থেকে কি করতে হবে, পার্চেস করতে হবে, এবং তারা জানে যে আমাকে কি কি প্রসিডিউরের মাধ্যমে সেটা পার্চেস করতে হবে। কারণ যেহেতু আমরা স্পেসিফিক দুইটা সোর্স থেকে, এখন আমরা অনেক সময় আমরা ব্যবসা করতে গেলে দেখি যে আমরা যদি সঠিকভাবে সোর্স না জানি তখন কিন্তু ব্যবসা করা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ ব্যবসা করতে হলে আপনাকে সোর্সটা আইডেন্টিফাই করতে হবে যে কোন সোর্সে আপনি ব্যবসা করছেন। তো এখন বোয়িং আর এয়ারবাসের ক্ষেত্রে সিঙ্গাপুর এয়ারলাইন জানে যে আমার সোর্সই দুইটা, এখানে ভুল হওয়ার পসিবিলিটি নেই, মানে সার্টেন যে অপশনগুলো সার্টেন জানে, এবং তারা জানে যে তারা খুব ভালো একটা মানে কোম্পানিগুলো ভালো প্রডিউস করে এবং তাদের প্রাইসও খুব ভালো, মানে এভরিথিং ইউ হ্যাভ নো ডেলিভারি, মানে তাদের সাথে আপনার কন্ট্রাক্ট যেহেতু সোর্সই দুইটা, আপনি তাদের দুজনের সাথে যোগাযোগ করলে আপনার কি কাভার হয়ে যাবে। সো দ্য এয়ারলাইন ডাজ নো দ্য অল্টারনেটিভ কন্ডিশন এসোসিয়েটেড উইথ ইচ, দ্যার ইজ লিটল অ্যাম্বিগুইটি অ্যান্ড রিলেটিভলি লিটল চান্স অফ মেকিং ব্যাড ডিসিশন। সো এখানে ডিসিশনটা ভুল হওয়ার অথবা ব্যাড ডিসিশন হওয়ার পসিবিলিটি খুবই কম। সো দিস কল ডিসিশন মেকিং আন্ডার সার্টেনিটি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নাম্বার টু, ডিসিশন মেকিং আন্ডার রিস্ক, দ্য অ্যাভেলেবিলিটি অফ ইচ অল্টারনেটিভ অ্যান্ড ইটস পটেনশিয়াল পে অফ অ্যান্ড কস্ট অল আর এসোসিয়েটেড উইথ রিস্ক। That means, well, it's a condition in which the availability of each alternative and its potential payoff and cost are all associated with probability estimate. বলা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ডিসিশন নেই মানে কি আন্ডার রিস্ক, মানে যখন আমরা ডিসিশনগুলো আন্ডার রিস্কের মধ্যে নেই তখন কি হয়, আমরা সাধারণত এটার অল্টারনেটিভ অ্যাভেলেবল অল্টারনেটিভগুলো সম্পর্কে আমাদের নলেজ আছে এবং পটেনশিয়াল পে অফ, এবং আমরা কিছু ধারণা করতে পারি এটা কী হতে পারে। হ্যাঁ, পটেনশিয়াল পে অফ এবং কস্ট, এবং এটার খরচ এবং এটার পে অফ কী হতে পারে, আমাদের লস কী হতে পারে, আমরা এটা বা এটা রিটার্ন এবং কস্ট, মানে পে অফ মানে রিটার্ন অ্যান্ড কস্ট, মানে আমি এই ডিসিশনটা নেওয়ার পরে আমার কী রিটার্ন আসতে পারে অথবা এই ডিসিশনের কারণে আমার কী ক্ষতি হতে পারে, দুটো সম্পর্কে কিন্তু আমাদের নলেজ থাকে মোটামুটি। সো এই রিস্কটাকে এবং এটা নিয়ে কিন্তু আমরা এই দুইটা অল্টারনেটিভ আছে জানা সত্ত্বেও আমরা কিন্তু এই ডিসিশনগুলো নেই। সো এইরকম সিচুয়েশনগুলোকে আমরা বলছি ডিসিশন মেকিং আন্ডার কস্ট আন্ডার রিস্ক। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি ফ্রম আওয়ার টেক্সট বুক, দ্যাট ইজ that a labor contract negotiation for a company receive a final offer, ekta labor contract labor ekta contract mani ekta contract ekta company pelo labor contract, ei company pelo kokhon jokhon sadharonoto ora strike ekta strike e ghoshona diyeche kara labor ra, tokhon strike e ghoshona diye ora bolche je amader strike ghoshona diyeche ebong ager din ratrer bela ora ki patiyeche oder labor contract ta patiyeche। So ekhon company কাছে দুইটা অপশন আছে, যে অল্টারনেটিভ সে দুইটা জানে, হয় এটা অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট, অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট। কারণ অ্যাকসেপ্ট করলে কি হবে, অ্যাকসেপ্ট করলে তার কোম্পানি বিশাল একটা লস হয়ে যাবে, যেহেতু লেবার কন্ট্রাক্টটা এমপ্লয়ীদের ফেভারে, এখন তার ফাইন্যান্সিয়ালি অনেক বেশি সে লুজার হয়ে যাবে। আবার যদি সে রিজেক্ট করে তাহলে কি হবে, এমন আছে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, যারা শ্রমিক আছে যে তারা আবার ডেসপ্লয়েড করতে পারে,
তারা আরো বেশি স্ট্রাইক করতে পারে এবং এটা অর্গানাইজেশনের ক্ষতি করতে পারে, ব্লাফিং করতে পারে তারা। সো এখন অর্গানাইজেশন কি করবে? আর যদি বলে যে না আমরা এটা রিজেক্ট করে দিই, রিজেক্ট করে দিয়ে তারা রিজেক্ট করবে কখন? যখন চিন্তা করবে না এমপ্লয়ের এত কিছু প্রবলেম করবে না, আমরা এটা ম্যানেজ করে নিতে পারবো, তখন তারা রিজেক্ট করে দিবে। আবার অ্যাকসেপ্ট করে দিবে কখন? যখন বলবে যে না, যেহেতু একটা এমপ্লয়ি সিচুয়েশন, এখন যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে, এমপ্লয়ের খুব বেশি রাইভালরি হয়ে গেছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিই। সো এইরকম সিচুয়েশন যখন পড়ে কোম্পানি, তখন কিন্তু কোম্পানিকে ডিসিশন নিতে হয়, কোম্পানি কিন্তু ডিসিশন ছাড়া থাকতে পারে না। সো এইরকম সিচুয়েশনটাকে আমরা মানে বলছি এই স্টেট অফ রিস্ক, যেটাকে আমরা ডিসিশন মেকিং আন্ডার রিস্ক বলছি। এখন কোম্পানিগুলো কিভাবে ডিসিশন নেয়? এইভাবে যে অন দ্য বেসিস অফ পাস্ট এক্সপিরিয়েন্স, রিলেভেন্ট ইনফরমেশন, অ্যাডভাইস অফ আদার্স and her own judgment, she company may conclude that there is about 75% chance that union representative are bluffing and about a 25% chance that they will back up their threat. ekon organization decision ta kibhabe nei rokom jokhon labor union e jokhon taderke erokom prostab ta dilo, tokhon tara ki kore? tokhon tara mane tokhon tara dui ta siddhanto nibe, accept or reject. tokhon tara mane background study kore dekhlo tader previous experience, bibhinno information ebong bibhinno dhoroner advice onek jon theke niye ora যে সিদ্ধান্তটা নিল, দেখলো 75% চান্স আছে এমপ্লয়িরা কি করবে, স্ট্রাইক করবে, আর 25% তারা স্ট্রাইক করবে না, চান্স আছে। সো তারা একটা ক্যালকুলেট করে এই দুইটার মধ্যে তারা কি নিবে, একটা সিদ্ধান্ত নিয়ে নিবে। তো এই ডিসিশন মেকিং আন্ডার রিস্ক এর মধ্যে কিন্তু ম্যানেজার বিভিন্ন ডিসিশন নিতে হয়। এই রিস্কের মধ্যে তারা তো কিভাবে ডিসিশন নেয়, ওই যে ইভ্যালুয়েশন করে যে কত পার্সেন্ট চান্স আছে, যদি অ্যাকসেপ্ট করি তো কত পার্সেন্ট চান্স আছে তারা আমাদের এটা মানে মানে ব্লাফিং করবে, আর কত পার্সেন্ট চান্স আছে ব্লাফিং করবে না। সো ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আলটিমেটলি ডিসিশন গুলো নিয়ে থাকে। আর এই ডিসিশন মেকিং সাধারণত মডারেট থাকে ব্যাড ডিসিশন হওয়ার, মানে যেহেতু আমার অ্যাভেলেবল অল্টারনেটিভ গুলো আমি সাধারণত জানি, সো আমার সেটা মানে মডারেট লেভেলে থাকে। লাস্ট ওয়ান এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং কন্ডিশন, দ্যাট ইজ decision making under uncertainty. The decision maker does not know all the alternatives and the risks associated with each or the consequences of each alternatives. That means jokhon organization employee risks to motamoti alternative gulo janta dekhane jekhane number 3 te jeta hoy tar kono alternative mane ekhane kono alternative ba kono dhoroner possible risks sob gulo jana possible hoy na, kichu to janbe kintu hoyto ba shompurno jana possible hoy na. To ei rokom situation ke amra bolchi decision making under uncertainty. দ্য ইমার্জেন্স অফ দ্য মানে এখন যেহেতু ইন্টারনেট অনেক ব্যাপ্তি, এখন আনসার্টিনিটি অনেক ব্যবসায়ী অনেক বেশি কমে গেছে। আগে একটা সময় আনসার্টিনিটি আসলে প্রিডিক্ট করা খুব ডিফিকাল্ট ছিল, এখন কোম্পানিগুলো অনেকটাই মানে ইন্টারনেট টেকনোলজির হেল্প নিয়ে যেই আনসার্টিনিটি কমিয়ে আনার চেষ্টা করেছে। আবার বাট আবার আনসার্টিনিটি টেকনোলজির কারণে আবার আনসার্টিনিটি বেড়েও গিয়েছে। ওকে, সো এক্সাম্পল যদি আমরা এখান থেকে একটা আলোচনা করি যে লরিন বেনান ও নীল নামে একটা কোম্পানি, যিনি ট্যানমেড ম্যানিকিউর নামে একটা কোম্পানি ডেভেলপ করেছেন, এটার মেইন কাজ ছিল সেলুন, বিভিন্ন এয়ারপোর্টে সেলুন বানানো, বড় বড় এয়ারপোর্ট গুলোতে সেলুন বানানো। তো হঠাৎ যখন 2000 মানে একজন মানে ইকোনমিক রেসিশন চলে আসে, ডাউনটাউন চলে আসে, তাকে হঠাৎ করেই অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়েছে যে তার অনেকগুলো তাকে সেলুন বন্ধ করে দিতে হবে, যেহেতু ফাইন্যান্সিয়াল একটা ডাউনটাউন হয়েছে। তো নোয়িং দ্য কোম্পানি নো লঙ্গার হ্যাড দ্য টাইম টু ওয়েট এন্ড মনিটর নিউ স্টোর সাকসেস, শি অপ্ট টু ফোকাস সোলি অন এক্সিস্টিং স্টোর্স উইথ প্রফিট, শাটিং ডাউন উইথ দ্য লসেস। মানে এখন তাকে এরকম যখন ডিসিশন আনসার্টেনিটি আসছে, সে আসলে ভবিষ্যতে এখন কোন দোকানটা সামনের দিকে বাড়বে বা কমবে বা কিভাবে হবে এই ক্যালকুলেশন করার সুযোগ সে পায় নাই। সো তাকে মানে লাভ লসের হিসাব চিন্তা করে সাথে সাথে যেগুলো একটু লস করেছে ওগুলো দেখে দেখে তাকে মাফ করে দিতে হয়েছে। সো অনেক সময় আনসার্টেনিটির উপরে কিন্তু ম্যানেজারকে ডিসিশন নিতে হয়। এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ম্যানেজাররা সাধারণত অনেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করে থাকে। যেমন ম্যানেজাররা অনেক সময় তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আনসার্টেনিটি, প্রিডিক্টেবিলিটি, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে, এনভায়রনমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফোরকাস্টিং আছে, এই ফোরকাস্টিংগুলোকে ব্যবহার করে ওরা কিন্তু এই আনসার্টেনিটির মধ্যেও অনেক সময় ডিসিশন নিতে পারে। দো ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনিটি হ্যাভ হাই চান্স to that it may be ambiguity and bad decision. Okay, so next state topic ta amra porbo an important topic, that is classical model of decision making. Amra classical model of decision making ta ke sadharonoto rational model of decision making bola hoy,
ক্লাসিক্যাল মডেল অফ ডিসিশন মেকিং, দ্যাট মিন্স ডিসিশন যে আমরা নেই এটা আসলে মডেলটা কি। সো ক্লাসিক্যাল মডেল অফ ডিসিশন মেকিং এ বলা হয়েছে পার্সপেক্টিভ অ্যাপ্রোচ টু ডিসিশন মেকিং দ্যাট টেলস ম্যানেজার্স হাউ দে শুড মেক ডিসিশনস, এজিউম দ্যাট ম্যানেজার্স আর লজিক্যাল অ্যান্ড রেশনাল অ্যান্ড দেয়ার ডিসিশনস উইল বি ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য অর্গানাইজেশন। বলা হচ্ছে ক্লাসিক্যাল মডেল অফ ডিসিশন মেকিং এ মেইন যে ফোকাস পয়েন্টটা, মেইন যে পয়েন্টটা খেয়াল করা হয়, বলা হচ্ছে যে ধরে নেওয়া হয় ম্যানেজাররা লজিক্যাল ডিসিশন নেবে, ম্যানেজাররা যে ডিসিশন নেবে সেটা অবশ্যই লজিক্যাল এবং রেশনাল হবে, এবং মানে মেইনলি ডিসিশন মেকিং হওয়ার ক্ষেত্রে যে কোনো ম্যানেজারকে অবশ্যই লজিক্যাল এবং রেশনাল থাকা উচিত, কারণ লজিক্যাল এবং রেশনাল না থাকলে অনেক সময় অনেক ডিসিশন রং হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। রেশনাল দ্যাট মিনস হচ্ছে ইথিক্যাল, অ্যান্ড লজিক্যাল দ্যাট মিনস হচ্ছে আপনার ইন দ্য পয়েন্ট অফ সাইন্টিফিক এভিডেন্স বা পয়েন্ট অফ কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, বেসড অন কোয়ান্টিটিভ অ্যানালাইসিস অথবা সাইন্টিফিক এভিডেন্সের উপরে ডিপেন্ড করে। দ্যাট মিনস আমরা ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভ যে ডিসিশনটা নেওয়া হয় সেটাকে আমরা বলছি রেশনাল বা লজিক্যাল ডিসিশন। সো ক্লাসিক্যাল ডিসিশন মডেলের বলা হয়েছে যে ধরে নেওয়া হয় ম্যানেজাররা লজিক্যাল ডিসিশন নেবে, লজিক্যাল ডিসিশন যদি নিতে চায় তাহলে হাউ ক্যান দে টেক ডিসিশন, এইটা আমরা এই এই ক্লাসিক্যাল মডেল অফ ডিসিশন মেকিং এ দেখবো। সো ক্লাসিক্যাল মডেল অফ ডিসিশন মেকিং এ ইট অ্যাটেম্পটস টু প্রেসক্রাইব হাউ ম্যানেজার শুড অ্যাপ্রোচ ডিসিশন সিচুয়েশনস। ফার্স্ট ওয়ান, হোয়েন ফেসড উইথ এ ডিসিশন সিচুয়েশন, যখন ডিসিশন নেওয়ার জন্য একটা সিচুয়েশন পড়ে, ম্যানেজার শুড কি করা উচিত, অবটেইন কমপ্লিট অ্যান্ড পারফেক্ট ইনফরমেশন। ফার্স্ট কাজটা হচ্ছে তাকে পুরো সিচুয়েশনের উপরে কমপ্লিট এবং পারফেক্ট ইনফরমেশন নিয়ে নেওয়া, কমপ্লিট হতে পারে আবার পারফেক্ট নাও হতে পারে। হ্যাঁ, সো কমপ্লিট অ্যান্ড পারফেক্ট, ওই যে আমরা এফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভ এটা করেছি। ইলিমিনেট আনসার্টেনিটি, যতটুকু সম্ভব এটার মধ্যে আনসার্টেনিটি দূর করা, কারণ যত বেশি ইনফরমেশন আপনি কালেক্ট করবেন, যত বেশি ডাটা আপনি অ্যানালাইসিস করবেন, দেন ইট হ্যাভ এ চান্স টু রিডিউস আনসার্টেনিটি, ইলিমিনেট আনসার্টেনিটি, আনসার্টেনিটি কমিয়ে ফেলতে হবে। ইভ্যালুয়েট এভরিথিং লজিক্যাল অ্যান্ড রেশনালি, আপনাকে অবশ্যই সব কিছু চিন্তা করতে হবে লজিক্যালি এবং অবশ্যই রেশনালি, ইথিক্যাল মানে দ্যাট মিনস মানে আপনি অনেস্ট অনেস্ট থাকতে হবে এবং পাশাপাশি লজিক্যাল হতে হবে। অ্যান্ড ইন্ড আপ উইথ দ্য ডিসিশন দ্যাট বেস্ট সার্ভ দ্য ইন্টারেস্ট অফ দ্য অর্গানাইজেশন। তবে এবং সবার শেষে যেটা করতে হবে, এমন একটা ডিসিশন আপনাকে চুজ করতে হবে যেটা অর্গানাইজেশন ইন্টারেস্ট মানে আপনার ইন্টারেস্টের চেয়েও বেশি ইম্পর্টেন্ট, অর্গানাইজেশন ইন্টারেস্টটা যেন আপহোল্ড থাকে। সো দ্যাটস এইভাবে আমরা একটা ক্লাসিক্যাল মডেল ডিসিশনে আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করি। দিস ইজ কল এটা এটা ক্লাসিক্যাল মডেলের মানে অ্যাপ্রোচটা হচ্ছে এটা। সো দ্যাট ইজ দ্য আমরা একটা একদম ফুল ডিটেলস এই টেবিলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। বাট ইফ ইউ ওয়ান্ট টু write effectively or efficiently in your exam, then you have to read each and every point that describe different stages or different steps regarding rational decision making process. প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পয়েন্টকে খুব ইন ডিটেলস এ পড়তে হবে, যদি আপনারা পরীক্ষায় ভালো একটা মানে ভালো একটা স্কোর করতে চান। সো ফার্স্ট ওয়ান, এটা আমি খুব বেশি ডিটেলস পড়াতে হবে না, আপনারা অলরেডি জানেন, রিকগনাইজিং অ্যান্ড ডিফাইনিং দ্য ডিসিশন সিচুয়েশন। প্রথমে আপনাকে আমি জাস্ট একটু আপনাদেরকে আলোচনা করে যাচ্ছি, বাকিটা আপনারা ইন ডিটেলসে পড়ে নিতে পারেন, এটা একদম ইন ডিটেলস পড়ার মতো বিষয় না। ফার্স্ট অফ অল আপনাকে ডিসিশন মেকিং এর সিচুয়েশনটাকে রিকগনাইজ এবং ডিফাইন করতে হবে, যেটা আমরা পরে আসছি আমাদের ইয়েতে ডেফিনেশন। সাম সিচুয়েশন ইন্ডিকেট দ্যাট আ ডিসিশন মাস্ট বি মেড, এমন কি মাঝে মাঝে কিছু সিচুয়েশন ইন্ডিকেট করে যেটা মানে স্টিমুলাস, সাম স্টিমুলাস stimulus indicate that a decision must be made, the stimulus may be positive or negative. কিছু অনেক সময় আমাকে সিচুয়েশন অনেক সময় তৈরি করে যে ইট মে বি একটা প্রবলেম হতে পারে, অপরচুনিটি হতে পারে, পজিটিভ নেগেটিভ এখানে অপরচুনিটি আর প্রবলেমের কথা বলা হয়েছে। সো আপনাকে কিছু স্টিমুলাই আমাকে এমন সিচুয়েশন হয় যে আমাকে ডিসিশন নেওয়ার জন্য আমাকে কি করে ইনফ্লুয়েন্স করে বা ইন্ডিকেট করে। এ প্ল্যান ম্যানেজার সিজ দ্যাট এমপ্লয়ি টার্নওভার হ্যাজ ইনক্রিজ বাই 5%, একটা প্ল্যান ম্যানেজার দেখলে তার এমপ্লয়িরা চলে যাচ্ছে 5% বেড়ে গেছে টার্নওভার, মানে চলে যাওয়ার রেটটা 5% বেড়ে গেছে। নাম্বার টু, আইডেন্টিফাইং অল্টারনেটিভস, identifying alternatives both obvious and creative alternatives are desired in general, the more important the decision and the more alternatives should be generated. Identifying alternatives number 2 apnar kaaj hocche ei je problem ta asche ba ei je opportunity ki kora jete pare, ki ki sujog ache mane ki ki korar moto amar option ache, the plan manager tale ki korte pare, tar hate ki ache, hoyto tar she salary barai dibe othoba tar benefit barai dibe othoba hiring je kore ba je bhabe recruit kore recruiter format ta poriborton kore dibe, that's it. So they have some alternatives, তাহলে কিছু অল্টারনেটিভ আছে যে অল্টারনেটিভ গুলো যে মানে কি মজুরি বাড়িয়ে দেওয়া, বেনিফিট বাড়িয়ে দেওয়া, হ্যাঁ, হায়ারিং স্ট্যান্ডার্ড বাড়িয়ে দেওয়া, এগুলোকে আমরা বলছি আইডেন্টিফাই অল্টারনেটিভস।
নাম্বার থ্রি ইভালুয়েটিং অল্টারনেটিভস, আমরা নাম্বার থ্রিতে হচ্ছে এখন কোনটা আমি মানে আমার ইভালুয়েট করতে হবে, আমি তো সবগুলো ডিসিশন নিতে পারবো না, সবগুলো বেনিফিটও বাড়াইতে পারবো না বা ওয়াজেসও বাড়াই দিতে পারবো না বা আমি তাকে মজুরি বাড়াইতে পারবো না, তার হায়ারিং স্ট্যান্ডার্ড একসাথে সবগুলো করা যাবে না। সো ইউ হ্যাভ টু টেক ওয়ান ডিসিশন বা ওয়ান অল্টারনেটিভ, সেটার জন্য আপনি কি করতে হবে অল্টারনেটিভগুলোকে ইভালুয়েট করতে হবে। ইচ অল্টারনেটিভ ইজ ইভালুয়েটেড টু ডিটারমাইন ইটস ফিজিবিলিটি, ইটস স্যাটিসফ্যাক্টরিনেস অ্যান্ড ইটস কনসিকোয়েন্সেস, মানে এই এইগুলো আমাকে কি করতে হবে অল্টারনেটিভগুলো ইভালুয়েট করতে হবে। ইন কেস বেনিফিটস মে নট বি ফিজিবল, হ্যাঁ ইন কেস বেনিফিটস মে নট বি ফিজিবল, হতে পারে যে বেনিফিট সম্ভব না বাড়ানো, কারণ চাইলেও তো আমি বেনিফিট বাড়াইতে পারবো না, কারণ অর্গানাইজেশনে যে আমাদের ইকোনমিক সিচুয়েশনটা দেখতে হবে, আমি চাইলেও তার বাড়াইতে পারবো না কারণ ইকোনমিক কন্ডিশন সেরকম থাকতে হবে। ইনক্রিজিং ওয়েজ অ্যান্ড চেঞ্জিং হায়ারিং স্ট্যান্ডার্ডস মে স্যাটিসফাই অল কন্ডিশন, হ্যাঁ এখন আমরা চাইলে কিছু মজুরি বাড়াই দিতে পারি, এটা সম্ভব। আর হায়ারিং স্ট্যান্ডার্ড মানে যেভাবে আমরা হায়ারিং করি ওই হায়ারিং স্ট্যান্ডার্ডটা কি করতে পারি, আমরা হায়ারিং স্ট্যান্ডার্ডটা আমরা বাড়াতে পারি মানে চেঞ্জ করতে পারি। তা এই দুইটা আমরা কি মানে এই দুইটা আমাদের কাছে মনে হয়েছে এটা আমাদের স্যাটিসফাই করছে, হ্যাঁ এই কন্ডিশন মানে আমরা যে সিচুয়েশনটাকে এই দুইটা জিনিসকে আমাকে কি করছে স্যাটিসফাই করছে। নাম্বার ফোর, সিলেক্টিং দ্য বেস্ট অল্টারনেটিভ, অফকোর্স কনসিডার অল সিচুয়েশন ফ্যাক্টর্স অ্যান্ড চুজ দ্য অল্টারনেটিভ দ্য বেস্ট ফিটস ম্যানেজার সিচুয়েশন, এখন ম্যানেজার যে সিচুয়েশনটাতে পড়েছে সেটার জন্য সবচেয়ে পারফেক্ট অল্টারনেটিভ কোনটা সেটাকে আমাকে সেট করে নিয়ে আসতে হবে। সো সো দ্যাটস ওয়াই ইন দিস এক্সাম্পল দ্যার ইজ চেঞ্জিং হায়ার স্ট্যান্ডার্ডস উইল টেক অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম টু কাট টার্ন ওভার টু সো ইনক্রিজ ওয়াইজ, তাদেরকে মনে হয় যে সবগুলো অল্টারনেটিভ এক্সাম্পল অ্যানালাইসিস করে দে টেক ডিসিশন দ্যাট চেঞ্জিং হায়ারিং স্ট্যান্ডার্ডস এটা একটা তাদের জন্য খুব বেশি মানে বেনিফিট হবে, মানে তারা এটা এই অল্টারনেটিভ সবচেয়ে বেস্ট মনে করছে যে আমরা যদি হায়ারিং স্ট্যান্ডার্ড চেঞ্জ করে দেই তাহলে হয়তো বা টু টেক এন এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম, যারা লং টার্ম আমার থাকবে তাদেরকে আমরা যদি হায়ার করতে পারি এবং ওই স্ট্যান্ডার্ড তাদেরকে আমরা যদি ওইভাবে সিলেক্ট প্রসিডিংটা চেঞ্জ করি তাদেরকে ওই পার্সনগুলোকে সিলেক্ট করতে পারি, দেন উই উইল সলভ আওয়ার প্রবলেম। সো নাম্বার ফোর আমরা সিলেক্ট করে ফেললাম আমাদের অল্টারনেটিভ কি, ইমপ্লিমেন্টিং দ্য চোজন অল্টার, এখন যেটা সিলেক্ট করি সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। দ্য প্ল্যান্ট ম্যানেজার মে নিড পারমিশন ফ্রম কর্পোরেট হেডকোয়ার্টার্স, অবশ্যই তাকে এটা নেওয়ার আগে কর্পোরেট হেডকোয়ার্টার থেকে অনুমতি নিতে হবে। দ্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এস্টাবলিশ নিউ ওয়াইজ স্ট্রাকচার, ও সরি মানে একটু ভুল বলেছি, চেঞ্জিং দ্য হায়ারিং স্ট্যান্ডার্ডস উইল টেক অ্যান এক্সটেন্ড পিরিয়ড অফ টাইম টু কাট টার্ন ওভার, ও সরি আমার নাম্বার টু সিলেক্ট অল্টারনেটিভ দেখা গেছে একটু সরি একটু একটু ভুল বলে বললাম যে যেই মানে হায়ারিং স্ট্যান্ডার্ডটা বাড়ানোর জন্য যে সময় দরকার এটা প্রচুর টাইম দরকার, এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম টু কাট টার্ন ওভার অনেক সময় দরকার, মানে ইমিডিয়েটলি আমার প্রবলেমটা সলভ হচ্ছে না, সো এটার জন্য সময় প্রয়োজন। সো এই কারণে কি করলো, সো ইনক্রিজ ওয়াইজেস, তো দেখলো যে একটা ওয়াইজ ইনক্রিজ করে দেওয়াটাই এখানে বেটার, সেই অপশনটা এটা ক্লিয়ার করলো। সো অফকোর্স ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট এনি সর্ট অফ প্রবলেম ইউ নিড টু টেক পারমিশন ফ্রম হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার থেকে পারমিশন নিতে হবে। সো যেটা প্ল্যান ম্যানেজার করেছে অ্যান্ড হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যারা এই স্যালারি স্ট্রাকচার যেগুলো তৈরি করে তাদেরকে অবশ্যই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এস্টাবলিশ নিউ ওয়াইজ স্ট্রাকচার, একটা নতুন যে ওয়াইজ স্ট্রাকচার আছে সেটা কি সেট করেছে কাদেরকে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের মাধ্যমে। সো ফলোয়িং আপ অ্যান্ড ইভালুয়েট দ্য রেজাল্ট অ্যাট সাম টাইম ইন দ্য ফিউচার দ্য ম্যানেজার শুড সার্টেন দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য অল্টারনেটিভ চোজেন ইন স্টেপ ফোর অ্যান্ড ইমপ্লিমেন্ট ইন স্টেপ ফাইভ ওয়ার্ক, অবশ্যই আপনাকে যেটা আপনি নাম্বার ফোরে স্টেপ ফোরে যে অল্টারনেটিভ সিলেক্ট করেছেন যেই কারণে সিলেক্ট করেছেন এটাকে যেই কারণে সিলেক্ট করেছেন ইমপ্লিমেন্ট করেছেন পাশে এটা হ্যাজ এটা কাজ করছে কিনা, দ্য প্ল্যান ম্যানেজার নোটস দ্যাট সিক্স মান্থ ল্যাটার টার্ন ওভার ড্রপ টু ইটস প্রিভিয়াস লেভেল, ছয় মাস পরে দেখলো যে টার্ন ওভার কি কমে গিয়েছে মানে এমপ্লয় যাওয়ার পরিমাণটা কমে গিয়েছে। সো ইন দিস ওয়ে এই ম্যানেজার ক্যান ইমপ্লিমেন্ট রেশনাল ডিসিশন মেকিং প্রসেস, সে এভাবে একটা ডিসিশনকে একটা ডিসিশন নিতে পারে। সো ইভালুয়েটিং অল্টারনেটিভের ক্ষেত্রে এই একটা আপনাকে একটা একটা কনসিডারেশন খেয়াল রাখতে হবে সবসময়, আমি যখন অল্টারনেটিভটাকে ইভালুয়েট করবো ইজ দ্য অল্টারনেটিভ ফিজিবল, এটা কি আসলে সম্ভব কিনা অল্টারনেটিভটা, যদি নো তাহলে এটা এটা বাদ দিয়ে দিতে হবে। যদি এই অল্টারনেটিভ যেমন ওই যে আমরা যেটা দেখেছিলাম যেটা কি প্রফিট বেনিফিট বাড়ানো, বেনিফিট বাড়ানোটা সম্ভবই না তাহলে এটা বাদ, ইয়েস তাহলে দুইটা আমাদের সম্ভব ছিল তো এই দুইটাতে চলে গেলাম। ইজ দ্য অল্টারনেটিভ স্যাটিসফ্যাক্টরি, যে অল্টারনেটিভ স্যাটিসফ্যাক্টরি তো দুইটা স্যাটিসফ্যাক্টরি কিনা, ইয়েস যদি ইয়েস হয় তাহলে যাবে সামনের দিকে, আর না হলে ইলিমিনেট করে দিতে হবে, আমাদের দিয়েও স্যাটিসফ্যাক্টরি ছিল। আর দ্য অল্টারনেটিভ কনসিকোয়েন্স অ্যান্ড অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল কিনা, হ্যাঁ মানে আমাদের অর্গানাইজেশন এটাকে অ্যাফোর্ড করতে পারবে কিনা, যেহেতু আমাদের এত হাতে টাইম নেই তো আমরা একটা অ্যাফোর্ড করতে পারি নাই, কিন্তু যেহেতু আমাদের হাতে মোটামুটি কিছু টাকা আছে প্রফিট আছে কিছু তো আমরা কিছু কি মজুরি পরিমাণ বাড়াই দিতে পারি, ইয়েস
তখন আমরা রিটেন ফর দ্য ফার্দার কনসিডারেশন আমরা কিন্তু ওই অপশনটাই দেখেছি। এইটা আমি একটু একটু জাস্ট আমি শুধু পয়েন্টগুলো আলোচনা করে যাব, আপনারা ইন ডিটেলস এটা মানে ইন ডিটেলস বলবো না, এটা মানে আছে পয়েন্টগুলো, এটাকে আপনারা একটু দেখে নিতে হবে মোটামুটি। বিহেভিয়ারাল অ্যাসপেক্ট অফ ডিসিশন মেকিং, আমরা জানি যে সব ডিসিশন আমরা এতক্ষণ বলে আসলে অবশ্যই লজিক্যাল এবং র্যাশনাল ভাবে ডিসিশন নিতে হবে, লজিক্যাল অ্যান্ড র্যাশনাল, বাট ইট ইজ নট পসিবল ইন অল দ্য টাইম। হ্যাঁ, এটা সবসময় সম্ভব হয় না, সবসময় যে আপনাকে আপনি লজিক্যাল ডিসিশন নিতে পারবেন এটা কিন্তু হয় না। দেখা গেছে এখন পৃথিবীতে অনেক ডিসিশন আমরা নিচ্ছি লজিক্যাল এবং র্যাশনাল বাইরে গিয়েও ডিসিশন নিতে হচ্ছে, এটা যেটাকে আমরা বলছি বিহেভিয়ারাল অ্যাসপেক্ট অফ ডিসিশন মেকিং, যেটা আমরা কাইন্ড অফ ইমোশনাল অথবা বিভিন্ন ধরনের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু ডিসিশনগুলো নিতে হয়। সে ফর এক্সাম্পল ধরেন স্টারবাকসের একটা এক্সাম্পল আপনাদের বইয়ে আছে, আমি সেটা দিয়ে শুরু করি। স্টারবাকস যখন নিউ ইয়র্কে ওদের মানে নিউ ইয়র্কে যখন ওদের ফার্স্ট কফি শপটা ওরা শুরু করে, তখন ওরা একটা সাইন্টিফিক রিসার্চ করে এবং বিভিন্ন মানুষের টেস্ট ডিসাইড করে এবং সেটা অনুযায়ী তারা একটা ডিসিশন নেয় এবং সেই অনুযায়ী এক্সপ্রেসো কফিটা এম্ফাসাইজ ড্রিপ ওভার এক্সপ্রেসো কফি, ড্রিপ মানে এক্সপ্রেসো কফির ওরা থিকনেসের উপরে বেশি ফোকাস করে এবং দ্যাট ডিসিশন ইজ স্পয়েলড রং, এটা পরবর্তী দেখা গেছে তার ডিসিশনটা রং হয়েছে, কিন্তু তারা অনেক রিসার্চ করেছে, সার্ভে করেছে, অনেক সাইন্টিফিকভাবে এটা ব্যাখ্যা করেছে, বাট দেখা গেছে তাদের ডিসিশনটা রং আসছে। কেন এই ডিসিশনটা রং আসছে? তারা অনেক সাইন্টিফিক ব্যবহার করার কারণে ডিসিশনটা রং আসছে, কিন্তু পরবর্তী দেখা গেছে যে নিউ ইয়র্কার যারা নিউ ইয়র্কে যারা আছে তারাও এই স্ট্রং যেটাকে আমরা বলছি স্ট্রংলি প্রেফার দ্য সেম এক্সপ্রেসো কফি, সেম কফিটাই প্রেফার করে, যেটা আমেরিকার ওয়েস্ট সাইডে যারা বা ওয়েস্টার্ন সরি যারা স্টারবাকসের মেইন স্ট্রিম ইন দ্য ওয়েস্ট ওয়েস্টার্ন যারা ওয়েস্টার্নে যারা ছিল মেইন মানে দ্যাট মিনস ওয়েস্ট সাইডে তাদের তারা যে কফিটা প্রেফার করে এটাই কিন্তু নিউ ইয়র্কের মানুষরা সেটাই প্রেফার করে, কিন্তু আমি যখন রিসার্চ করেছি তখন গিয়ে দেখলাম যে আসলে কি এটা ডিসিশনটা রং আসছে। সো এই বিহেভিয়ারাল অ্যাসপেক্টের উপরে ডিপেন্ড করো আমাকে আসলে ডিসিশন নিতে হয়। সো এটা নেওয়ার জন্য আমাদেরকে ছয়টা জিনিস আছে, বাউন্ডেড রেশনালিটি, স্যাটিসফাইসিং, কোলিয়েশন, ইনটিউশন, এক্সক্লেনেশন অফ কমিটমেন্ট, রিস্ক প্রপেন্সিটি, এই এই ছয়টা জিনিসের উপরে আমাকে ফোকাস করতে হয় যখন আমি ডিসিশনটা নেই। এইটা একটু পড়তে হবে, আমরা অলরেডি জানি যে হোয়েন ফেসড উইথ এ ডিসিশন সিচুয়েশন ম্যানেজার্স অ্যাকচুয়ালি আমরা জানি এই প্রথমে আমাকে মানে কোন স্কুল সিচুয়েশনের ক্ষেত্রে সাধারণত আমাদের এই মানে কোন সিচুয়েশনের ক্ষেত্রে আমাকে এই বিহেভিয়ারাল অ্যাসপেক্টটা ব্যবহার করতে হয়। ফার্স্ট যেই মডেলটা আমরা পড়বো সেটা হচ্ছে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল, খুবই ছোট একটা মডেল যেটাকে হার্ভার্ড আর সিমন নামে একজন ব্যক্তি এটাকে ডেভেলপ করেছেন। উনি বলেছেন কখন মানুষ এই ডিসিশনটা নেয়, যে হোয়েন ফেসড উইথ এ ডিসিশন সিচুয়েশন ম্যানেজার্স অ্যাকচুয়ালি ইউজ ইনকমপ্লিট অ্যান্ড ইমপারফেক্ট ইনফরমেশন, যখন আমি চাইলে তো ইনফরমেশন এবং ইনফরমেশন আমি আনতে পারবো না, অনেক সময় অনেক ইনফরমেশন চাইলেও পাওয়া যায় না। এই যেমন কোভিডের কথা বলি, কোভিডের একটা সময় ইনফরমেশন অ্যাভেলেবল ছিল না, তো তখন তো ডাক্তাররাও কি চিকিৎসা দিয়েছে বাট বিভিন্নভাবে দিয়েছে, কিন্তু তখন কিন্তু ইনফরমেশনগুলো ইমপারফেক্ট ছিল এবং ইনকমপ্লিট ছিল, আর কনস্ট্রেইনড বাই বাউন্ডেড রেশনালির উপরে চিন্তা করে আমাকে মানে আমি বাউন্ডেড রেশনালি একটু পরে আসছি, টেন্ড টু স্যাটিসফাই অ্যান্ড ইন্ড আপ উইথ এ ডিসিশন দ্যাট মে অর মে নট সার্ভ দ্য ইন্টারেস্ট অফ দ্য অর্গানাইজেশন, এভাবে ডিসিশনটা নিতে হয় যেটা হয়তো অর্গানাইজেশনের ইন্টারেস্ট মানে থাকবে অথবা থাকবে না। সো বাউন্ডেড রেশনালিটির কনসেপ্টটা কি এটা একটু বলে নিই। দ্য কনসেপ্ট সাজেস্টিং দ্যাট ডিসিশন মেকারস আর লিমিটেড বাই দেয়ার ভ্যালু অ্যান্ড আনকনশিয়াস রিফ্লেক্সেস স্কিলস অ্যান্ড হ্যাবিটস। এখন আমরা ধরে নিতে বাউন্ডেড রেশনালিটি কি, যেমন ডিসিশন মেকার যে ডিসিশন নেয় সে চাইলেই কিন্তু তার যেই নিজস্ব ভ্যালুজ আছে, পার্সোনাল যে ভ্যালুজ আছে, তার যে রিফ্লেকশন আছে, তার স্কিল অ্যান্ড হ্যাবিট, হ্যাঁ অ্যান্ড আনকনশিয়াস রিফ্লেক্সেস স্কিলস অ্যান্ড হ্যাবিটস, এগুলো কি থাকে, এই এই লিমিটেশনও থাকে। এখন আমি একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে আসছি, সে ফর এক্সাম্পল খুব ইসলামিক মাইন্ডেড একটা ফ্যামিলি থেকে আসছি, হ্যাঁ মানে অথবা খুব কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে আসছি, তো এখন আমার পক্ষে কখনোই সম্ভব না যে আমার ওই এই কনজারভেটিভ সিচুয়েশনের বাইরে গিয়ে আমার কিছু করা, এটা কখনোই সম্ভব না। কারণ একটা মানুষ যখন একটা ওইরকম পরিবেশে যখন বড় হবে তার ভ্যালুজ, তার রিফ্লেকশন, তার স্কিল, তার যে হ্যাবিট, এগুলো সব ডিফারেন্ট হবে, তো সে যখন ডিসিশন নিয়ে যাবে
তখন তখন তার কাছে কোনো ইনপারফেক্ট ডিসিশন থাকবে, মানে ইনফরমেশন থাকবে না, তখন তার একটা মানুষের কাছে যখন ইনফরমেশন থাকবে না তখন তাকে কি ব্যবহার করতে হবে? অফকোর্স তার পার্সোনাল যে ভ্যালুসগুলো আছে, যে তার রিফ্লেকশনগুলো, ইথিক্স বা তার যে স্কিলগুলো আছে, এগুলো সে ব্যবহার করবে। তো তাহলে এই ডিসিশনটা ডিপেন্ড হয়ে যাচ্ছে টোটালি তার উপরে, কার উপরে? যে ব্যক্তি এই ডিসিশনটা নিচ্ছে তার তার ব্যাকগ্রাউন্ডের উপরে, সে কোন পরিবার থেকে আসছে, তার ফিলোসফি কি, সে কি বিলিভ করে, সে মানে ডেমোক্রেসিতে বিলিভ করে কিনা, এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসবে। অ্যান্ড নাম্বার টু, টেন্ড টু স্যাটিসফাইস দ্য টেন্ডেন্সি টু সার্চ ফর অল্টারনেটিভস অনলি আনটিল ওয়ান ইজ ফাউন্ড দ্যাট মিটস দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড অফ সাফিসিয়েন্সি। বলা হচ্ছে যে দ্য টেন্ডেন্সি টু সার্চ ফর অল্টারনেটিভস অনলি until one is found that meets some minimum standards of sufficiency. Upon ye number 3 te jeta hoy eta te ki hobe je oi manager always khujbe je kon ta di problem solve kora jay, mane tar kaaj hobe shudhumatro problem solve kora, je ami kon kon jinish ta diye am problem ta ke solve korte parbo, tar main kaaji thakbe oi problem ta solve kora. Say for example amra jodi boli apnara to bounded rationality to bujhte perechi, right? Je bounded rationality ta bujhte pari তাহলে আমরা যদি এইটার একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, স্যাটিসফাইসি এ ম্যানেজার লুকিং ফর এ সাইট ফর এ নিউ প্ল্যান্ট, ফর এক্সাম্পল মে সিলেক্ট দ্য ফার্স্ট সাইট, শি ফাইন্ডস দ্যাট মিট বেসিক রিকোয়ারমেন্টস ফর ট্রান্সপোর্টেশন, ইউটিলিটিজ অ্যান্ড প্রাইস, ইভেন দো ফার্দার সার্চ মাইট ইয়েল আ বেটার লোকেশন। একটা ম্যানেজার যখন একটা প্ল্যান খুঁজবে এবং তার কাছে যদি প্রপার ওই ইনফরমেশন পাই, যে আমরা বিহেভিয়ার যে সিচুয়েশনের কথা বলছি, প্রপার ইনপারফেক্ট ইনপারফেক্ট ইনফরমেশন থাকবে, তখন সে কি করবে? তখন তার কাজ হবে, মানে সে যখন টেন্ড ইন স্যাটিসফাইসিং এ যাবে, তখন তার মেইন কাজ হবে কিভাবে একটা একটা লোকেশন খুঁজে বের করা, একটা লোকেশন খুঁজে বের করা, যে লোকেশনে মিনিমাম ট্রান্সপোর্টেশন, ইউটিলিটিজ অ্যান্ড প্রাইস, এই তিনটা জিনিসকে খেয়াল করে সে কিন্তু একটা লোকেশন খুঁজে বের করবে। তার টেন্ডেন্সি থাকবে না, তখন ভালো করে বুঝতে হবে, তার টেন্ডেন্সি তখন থাকবে না যে সে একটা ভালো লোকেশন কিভাবে খুঁজবে, তার টেন্ডেন্সি একটা লোকেশন খুঁজতে খুঁজে পেলে হয় যেটার মধ্যে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি ভালো প্রাইসে হবে এবং কি হবে, ইউটিলিটিস, সে কিন্তু একটা বেটার অপশন, যেটা আমরা ওই আমাদের রেশনাল বা ক্লাসিক্যাল মডেল অফ ডিসিশন মেকিং এ পড়ে আসছি, যে সে একটা বেটার অল্টারনেটিভ খুঁজবে না, সে খুঁজবে কি, শুধুমাত্র কিভাবে একটা লোকেশন খুঁজে বের করা যায় যেটা তার মিনিমাম প্রবলেমটাকে সলভ করবে। ওকে, এটা মোটামুটি বুঝতে পেরেছি। দ্যাট মিন্স স্যাটিসফাইসিং এর টেন্ডেন্সিটা কি, মানে মেইন কাজ হবে আমার খালি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মিট করে, মানে আমার যে প্রবলেমের মিনিমাম স্ট্যান্ডার্ড, বেস্ট সলিউশন না, মানে বেস্ট অল্টারনেটিভ খুঁজা না, মানে কোনোভাবে জাস্ট আমি শুধু একটা প্রবলেমের সলভটা করতে পারলেই হবে। দেখা গেছে সে যদি সে ইভেন দো মানে সে যদি ভালোভাবে সার্চ করতো তাহলে তো একটা বেটার লোকেশন পেত। সো পিপল স্যাটিসফাইসিং ফর এ ভ্যারাইটি অফ রিজনস, ম্যানেজার্স মে সিম্পলি আলোয়িং টু ইগনোর দেয়ার ওন মোটিভস। এখন অনেকেই কেন এরকম স্যাটিসফাইসিং টেন্ডেন্সি কেন থাকে, কারণ তার কাজ হচ্ছে, যেমন আমাদের যেমন অনেকে আপনাদের মধ্যে এটা আছে টেন টু স্যাটিসফাইসিং, যে আপনার কাজ হচ্ছে কোনোভাবে খালি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারলেই হয়, মানে অ্যাসাইনমেন্টটা কীভাবে বেটার করা যাবে বা অ্যাসাইনমেন্ট কীভাবে বেটার করা যায় এইটা নিয়ে কিন্তু আপনার ফোকাস পয়েন্ট না, আপনার ফোকাস পয়েন্ট হচ্ছে স্যার যা যা বলছে মোটামুটি এটা কমপ্লিট করতে পারলেই হয়, মানে স্যাটিসফাইডিং টেন্ডেন্সি। এগুলো কেন হয়, এগুলো বিভিন্ন কারণে হয়। ধরেন অনেক আছে আনউইলিং টু ইগনোর দেয়ার ওন মোটিভস, মানে তার যে যে মানে তার যে মেইন সে সময় ব্যয় করে এটা তার নিজ, তার সে কেন এত সময় ব্যয় করবে, তার কথা হচ্ছে আমি একটা আমার কাজ হিসেবে খালি প্ল্যান খুঁজে দেওয়া, আমি প্ল্যান খুঁজতে পারলে হয়। অ্যান্ড দেয়ার ফর মে নট বি এবল টু কন্টিনিউ সার্চিং আফটার মিনিমালি অ্যাসেপ্টেড অল্টারনেটিভ অ্যান্ড আইডেন্টিফাই, এরকম কারণে যে আমি মানে অনেক ম্যানেজার মনে করে আমার কাজ হচ্ছে খালি একটা প্ল্যান খুঁজে দেওয়া, আমার তো কাজ নাই বেস্ট প্ল্যানটা খুঁজে নিয়ে আসা, সো যেহেতু ইনফরমেশন নাই, কোনো কমপ্লিট ডাটা নাই, সো আমি একটা প্ল্যান খুঁজে দিতে পারলেই হয়। সো ইন দিস ওয়ে ইজ কল অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল অফ ডিসিশন মেকিং, যে যখন ইনফরমেশন ইনকমপ্লিট থাকে, ইনপারফেক্ট থাকে, তখন যেটা হয় বাউন্ডেড রেশনালি, দ্যাট মিন্স ওই এমপ্লয়ির দ্য ভ্যালুজ ইথিক্স, ওই ম্যানেজারের যে ভ্যালুজ ইথিক্স স্কিল এবং তার হ্যাবিট, তার যে পার্সোনাল যেই ট্রেডসগুলো থাকে ওই ট্রেডসগুলো এখানে রিফ্লেক্ট হয়, অ্যান্ড তার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে স্যাটিসফাইসিং, যেভাবে হোক মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করে যেন আমি এটা কমপ্লিট করতে পারি, যেটা আমরা ওই যে সরি যেটা এই স্যাটিসফাইসিং ইজ দ্য টেন্ডেন্সি টু সার্চ অল্টারনেটিভস অনলি আনটিল ওয়ান ইজ ফাউন্ড দ্যাট মিটস দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড অফ সাফিসিয়েন্সি টু রিজলভ দ্য প্রবলেম, দ্যাট মিন্স
মানে জাস্ট আমার প্রবলেমটা সলভ করে এরকম একটা অল্টারনেটিভ পেলে আমার হবে, দ্যাটস ইট, দ্যাটস কল স্যাটিসফাইসিং এন্ড বাউন্ডেড রেশনালিটি। ওকে, বাউন্ডেড রেশনালিটি কি হয় যে তার পার্সোনাল যে ভ্যালুসগুলো আছে এবং যে আনকনসিয়াস রিফ্লেক্স রিফ্লেক্সগুলো আছে, স্কিলগুলো আছে, এগুলো সেখানে রিফ্লেক্ট করে। অ্যানাদার ওয়ান বিহেভিয়ারাল অ্যাসপেক্টে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে কোয়ালিয়েশন, এ পজিটিভ আর নেগেটিভ পলিটিক্যাল ফোর্স ইন ডিসিশন মেকিং হুইচ কনসিস্ট অফ এন ইনফর্মাল অ্যালায়েন্স অফ ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ফর্ম টু অ্যাচিভ আ গোল। আমরা এটা একদম কমনলি আমরা এটা জানি আমাদের দেশে এটা খুবই মানে ব্রডলি প্র্যাকটিস হয়। সো ইউ হ্যাভ এনাফ নলেজ দ্যাট পলিটিক্যাল ফোর্সেস আর অ্যানাদার মেজর এলিমেন্ট, যেটা পলিটিক্যাল ফোর্সেস, এটা আমরা চ্যাপ্টার অর্গানাইজেশন পলিটিক্স নিয়ে আমরা একটা চ্যাপ্টার পড়বো, চ্যাপ্টার নাম্বার 20। তো কোয়ালিশন যেটা হচ্ছে যে পজিটিভ এবং নেগেটিভ যে ইনফর্মাল অ্যালায়েন্স, হ্যাঁ, অফ ইন্ডিভিজুয়াল গ্রুপ ফর্ম ডে অ্যাচিভ এ কমন গোলস। সরি, এটা আমরা পলিটিক্যাল ফোর্সেস বলতে কিন্তু আমরা মানে বাইরের পলিটিক্যাল ফোর্স বলছি না, এটা হচ্ছে ইনফর্মাল অ্যালায়েন্স অফ ইন্ডিভিজুয়াল গ্রুপ অর গ্রুপ। আমরা এটা আপনার অর্গানাইজেশনের মধ্যে গ্রুপিং অ্যালায়েন্স এগুলো আমরা তাদেরকে পড়াবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, যখন আমরা জব করতে যাবেন এগুলো খুবই ইম্প্যাক্ট ফেলবে আপনাদের উপরে। প্রত্যেক অর্গানাইজেশনে কি হয় ইনফর্মাল কিছু অ্যালায়েন্স থাকে অফ ইন্ডিভিজুয়াল অর গ্রুপ, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি বিভিন্ন গ্রুপের কথা শুনি। সো এরকম বিভিন্ন অ্যালায়েন্স অফ ইন্ডিভিজুয়ালস অফ গ্রুপস ফ্রম টু অ্যাচিভ এ কমন গোল, তার একটা অর্গানাইজেশনের মধ্যে কিন্তু আবার কি হয় ইনফর্মাল কিছু গ্রুপ তৈরি হয় এবং ওরা কি ওরা নিজস্ব একটা কমন গোলকে অ্যাচিভ করার জন্য ওরা কিন্তু একসাথে একটা একটা গোল তৈরি করে একটা অর্গানাইজেশনের মধ্যে, আবার সাব গ্রুপ, কিন্তু এটা ইনফর্মাল, যদি ফর্মাল দিস কমন গোল ইজ অফেন এ প্রেফার্ড ডিসিশন অল্টারনেটিভ। হ্যাঁ, এই কমন গোলটার কারণে আমাদের কিন্তু অনেক সময় মানে আমাদের অল্টারনেটিভ ডিফারেন্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, কোয়ালিশন অফ স্টেক হোল্ডার্স ফ্রিকোয়েন্টলি ব্যান্ড টুগেদার টু ফোর্স দ্য বোর্ড অফ ডিরেক্টর্স টু মেক সার্টেন ডিসিশন। যেমন অনেক সময় দেখা যায় অনেকগুলো মালিক যারা মালিকানা পর্ষদ যারা থাকবেন, যেমন স্টক হোল্ডার যারা স্টক হোল্ডার, তারা স্টক হোল্ডার সবাই একসাথে একসাথে গ্রুপ বেঁধে মানে তারা একটা গ্রুপ ফর্ম করে, তারা কাকে প্রেশার দেয় তাকে মানে বোর্ড অফ ডিরেক্টরকে যে এই ডিসিশন নেওয়ার জন্য। যেমন আমাদের গভর্নমেন্টের আমি যদি অনেক সময় দেখি যে গভর্নমেন্ট অনেক সময় কিন্তু এই যে গ্রুপ ইনফর্মাল গ্রুপের প্রেশারের কারণে অনেক সময় ডিসিশন নিতে হয়, যে অনেকগুলো একসাথে বসে আন্দোলন শুরু করে, তখন কিন্তু গভর্নমেন্টকে গভর্নমেন্ট যে ডিসিশন নিতে চাচ্ছিল সেই ডিসিশনটার মধ্যে কিন্তু ইম্প্যাক্ট ফেলে অল্টারনেটিভ। সো এই বিহেভিয়ারাল অ্যাসপেক্টের একটা আরেকটা একটা ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট হচ্ছে অ্যাসপেক্ট হচ্ছে কোয়ালিয়েশন। কোয়ালিয়েশনটার কারণে অনেক সময় ডিসিশন চেঞ্জ হয়ে যায়, আমার অল্টারনেটিভ হওয়ার কথা এ কিন্তু অল্টারনেটিভ হয়ে যায় তখন বি, আমার ডিসিশন নেওয়ার কথা বি অথবা সি এর মধ্যে তখন ডিসিশন নিয়ে মানে বি নেওয়ার কথা কিন্তু আমি নিচ্ছি সি, এই কোয়ালিশন কারণে কিন্তু আমাদের ডিসিশনের অল্টারনেটিভটা চেঞ্জ হয়ে যায়। And another one, number four, that is intuition. An innate belief about something without conscious consideration. That means, data hoy je innate belief about something without conscious consideration. Bola hocche je manager sometimes decide to something because it feels right. Manager onek shomoy eta amader ekdom common hoy. Jemon amader khetre sir der khetre ba student der khetre jemon ami onek shomoy student der ke boli tokhon bole je sir amar mone hoy eta right. বাট এইরকম কিন্তু ম্যানেজারের ক্ষেত্রে হয়, ম্যানেজার সামটাইমস ডিসাইড টু সামথিং বিকজ ইট ফিলস রাইট অর দে হ্যাভ এ হাঞ্চ, দিস ফিলিংস ইউজুয়ালি ইজ নট আরবিটারি, হাউএভার রেদার ইট বেসড অন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অর প্র্যাকটিস ইন মেকিং ডিসিশন ইন সিমিলার সিচুয়েশন। এমন না যে ম্যানেজার এটা রং বলছে, বাট বিষয়টা হয় কি যে ম্যানেজার তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের কারণে তার বিভিন্ন এই সেম সিচুয়েশন অনেক ডিসিশন অনেকবারই নিয়েছে, ওই সিচুয়েশন থেকে তার কাছে মনে হয় ফিলস রাইট যে এটা মনে হয় রাইট হতে পারে। So the an inner sense may help managers make an occasional decisions without going through the full bound rational sequence process. So erokom erokom bishoy ei intuition er karone onek shomoy manager ra rational process e na giye behavioral aspect e chole ashe, bole je eta amar kache righti mone hocche, e eta nite pare decision. So ebhabe kintu decision gulo onek shomoy rational perspective theke na hoy behavioral aspect theke hoy. For example, Kip Tindall, CEO of the container, is to emphasize the use of intuition throughout his company and urge employees to believe that it is critical in the workplace. এখন অনেক অনেক ম্যানেজার কিন্তু এটা এভাবে করে যে ওনার কাছে রাইট মনে হয় এই কারণে এটা করছে, কিন্তু এটা অনেক সময় কি হয় এমপ্লয়ার এটা ইজিলি নিতে পারে না, বিকজ এমপ্লয়ার মনে করে যে মানে লজিক্যাল এবং ন্যাশনাল ছাড়া যদি আমরা ডিসিশন নেই তাহলে এটা ভুল হতে পারে। তো অনেক সময় কি ডিসকাজ ফিল করে, ডিমোটিভেট হয়ে যায় এমপ্লয়ার, সো অনেক সময় এটা কাজ করে, অনেক সময় আবার এটা কাজ করে না। সো কিন্তু এই যে আমরা যার কথা বললাম কিপ টিন্ডেল, সিইও অফ দ্য কন্টেইনার স্টোর, উনি যখন তার এমপ্লয়ীদেরকে এভাবে বলে যে এমপ্লয়িরা এটা ওয়ার্ক প্লেসে একটু মনে হয় যে ক্রিটিক্যাল, তো সে একটা কোটেশন বলে মানে একটা কোটেশন কোট বলে যে ইন্টুইশন ইজ অনলি দ্য সাম অফ টোটাল অফ ইউর এক্সপিরিয়েন্স, সো হোয়াই ওয়ুড ইউ ওয়ান্ট টু লিভ ইট অ্যান্ড হোম হোয়েন ইউ কাম টু ওয়ার্ক ইন দ্য মর্নিং। খুব সুন্দর একটা কোট, ভালো করে আপনারা একটু বোঝার চেষ্টা করেন।
ইন্টুইশন মানে বলছে, সে বলছে ইন্টুইশন হচ্ছে কি সাম অফ এক্সপিরিয়েন্স। ইন্টুইশনটা কিন্তু এরকম না যে এটা আরবিটারি, মানে একটা আধ্যাত্মিক জিনিস না, ইটস অল অ্যাবাউট সাম অফ এক্সপিরিয়েন্স। এটা এটা হচ্ছে আপনার একটা লাইফের এক্সপিরিয়েন্সের একটা টোটাল সামারি। সো হোয়াই ওয়াট ইউ ওয়ান্ট টু লিভ ইট, কেন তাহলে তুমি এটা ছেড়ে চলে যাচ্ছ অ্যাট হোম, বাসায় চলে যাচ্ছ, মাইন ইউ কাম টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, যখন তুমি কি মানে বলা হচ্ছে যে সরি একটু আমি লাইনটা আবার হারিয়ে ফেলছি। সো হোয়াই ওয়াট ইউ ওয়ান্ট টু লিভ ইট অ্যাট হোম, কেন তুমি এটা বাসায় মানে ফেলে আসবে? হ্যাঁ, হোয়েন ইউ কাম টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, যখন তুমি সকালে আসছে, দ্যাট মিনস মানে খুব চমৎকার একটা পয়েন্ট, আপনার একটু বোঝার চেষ্টা মানে বুঝতে পারছেন কিনা, যে সে বলছে যে তোমার মানে ইন্টিউশনটা হচ্ছে তোমার সাম অফ লাইফ এক্সপিরিয়েন্স, তাহলে তুমি কেন সেটা মানে তুমি এটা বাসায় ফেলে আসতে চাও? হোয়েন ইউ কাম টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, তুমি যখন এটা বাসা থেকে মানে তুমি যখন এটা কি তোমার বাসা থেকে এটা তুমি নিয়ে আসো, দ্যাট মিনস তুমি যে ওয়ার্ক প্লেসে থাকো তখনও কিন্তু তোমার পুরো লাইফের একটা এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু তুমি কাজ করতেছো, এমন না যে তুমি তোমার মানে তুমি বাসায় রেখে আসতো তোমার ব্রেনটাকে আর তুমি চলে আসতো খালি অফিসে, এমন না, বাসার বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো কিন্তু তুমি অফিসে নিয়ে আসতেছো। সো ইটস অল অ্যাবাউট ইন্টিউশন, সেটা বলছে আর কি, যে কেন এটা তাহলে রাইট হবে না। অ্যানাদার ইম্পর্টেন্ট এসকেলেশন অফ কমিটমেন্ট, যেটাকে আমরা বলছি আর স্টেইং উইথ এ ডিসিশন ইভেন হোয়াইট ইট অ্যাপিয়ার্স টু বি রং, অনেক সময় মনে হয় যে এটা মনে হচ্ছে এটা রং কিন্তু তারপরে ওই ডিসিশনে থাকা, সেটাকে আমরা বলছি এসকেলেশন অফ কমিটমেন্ট। এটা আমাদের দেশে অনেক সময় হয় যে গভর্নমেন্টকে আমরা কিছু হতে না হতে বলি যে আর এটা রং ডিসিশন, গভর্নমেন্টটা ভুল করতেছে ভুল করতেছে ভুল করতেছে। আমরা কিন্তু একদম মানে বলার আগে গভর্নমেন্টও ঠিক এসকেলেশন অফ কমিটমেন্ট ব্যবহার করে যে মানুষ বলছে রং, আমরা রং হয়ে যাবো, এমন না বিষয়টা, আমাদেরকে কি থাকতে হবে সেটার মধ্যে হোল্ড থাকতে হবে। তো এই হোল্ড থাকাটাকে বলা হচ্ছে এসকেলেশন অফ কমিটমেন্ট। তো এসকেলেশন অফ কমিটমেন্ট ইন পার্টিকুলার ডিসিশন মেকার সামটাইমস মেক ডিসিশন অ্যান্ড দেন বিকাম টু কমিটমেন্ট টু দ্য কোর্সেস অফ অ্যাকশন সাজেস্টেড বাই দ্য ডিসিশন। যদি আমরা বলি একটা এক্সাম্পল হিসাবে, হোয়েন পিপল বাই স্টক ইন এ কোম্পানি দে সামটাইম রিফিউজ টু সেল ইট ইভেন আফটার দ্য রিপিটেড ড্রপস ইন প্রাইস, দে চুজ আ কোর্স অফ অ্যাকশন বাইং দ্য স্টক ইন অ্যান্টিসিপেশন অফ মেকিং আ প্রফিট অ্যান্ড দেন স্টে উইথ ইট ইভেন ইন দ্য ফেস অফ ইনক্রিজিং লুজেস। যেমন স্টক মার্কেটে আমরা কিন্তু এটা কমনলি দেখি, দেখি অনেক সময় যখন একটা শেয়ারের দাম কমে যাচ্ছে আমরা কিন্তু এটা ছাড়ি না, আমরা কিন্তু এটার মধ্যে ধরে বসে থাকি যে না আমি এটা অপেক্ষা করবো, কারণ আমার বিশ্বাস আছে ওই কোম্পানি কি করবে এক সময় গ্রো আপ করবে। তো দিস কল এসকেলেশন অফ কমিটমেন্ট, স্টেইং উইথ দ্য ডিসিশন ইভেন হোয়েন ইট অ্যাপিয়ার্স টু বি রং, দেখতে রং মনে হলেও আমরা ওই ডিসিশনে থাকা। দেন আমরা যদি এখানে একটা মানে ওই যে আমেরিকার হার্ড রক পার্ক নামে একটা একটা সুন্দর একটা কেস আছে, এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আপনাদের কাজে লাগবে। লাস্ট ওয়ান, রিস্ক প্রপেন্সিটি অ্যান্ড ডিসিশন মেকিং। রিস্ক প্রপেন্সিটি অ্যান্ড ডিসিশন মেকিং বলা হচ্ছে দ্য এক্সটেন্ট টু হুইচ আর ডিসিশন মেকার ইজ উইলিং টু গ্যাম্বল হোয়েন মেকিং এ ডিসিশন। গ্যাম্বল তো বুঝি আমরা, ইয়েস অর নো, মানে হান্ড্রেড মানে ফুল রিস্ক, অনেক সময় ম্যানেজাররা কিন্তু এরকম গ্যাম্বলিং বা রিস্ক প্রপেন্সিটির উপরে ছেড়ে দেয় যে যা যা মানে আল্লাহ যা করে, মানে মানে 50-50 চান্স, মানে হয় ইয়েস নাহলে নো, হলে মানে যদি গেইনার হয় একদম হিট আর লুজার হলে একদম শেষ, এরকম ভাবে যখন অনেক ম্যানেজাররা এরকম ডিসিশন গুলো নেয়। তো সাম ম্যানেজার কশাস অ্যাবাউট এভরি ডিসিশন দে মেক অ্যান্ড দে ট্রাই টু অ্যাড, অনেকেই লজিক্যালি ডিসিশন নেওয়ার চেষ্টা করে, আবার কিন্তু কিছু ম্যানেজার আছে এক্সট্রিমলি কনজারভেটিভ ইন হোয়াট দিস দে ডু, সাচ ম্যানেজার আর মোর লাইকলি টু অ্যাভয়েড মিস্টেক্স, এইগুলো কিন্তু থাকে। কিন্তু কিছু ম্যানেজার আছে এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ, হ্যাঁ, যারা মেকিং ডিসিশনস অ্যান্ড আর উইলিং টু টেক রিক্স, এবং তারা মানে তারা রিক্স নিতে পছন্দ করে, মানে এটা তো দে আর হেভিলি অন ইন্টুইশন, তারা তারা ইন্টুইশনে অনেক বেশি ফোকাস করে যে আমার কাছে মনে হয় রাইট এই ডিসিশন, কুইকলি তারা খুব কুইকলি ডিসিশন নেয়, অফেন রিক বিগ ইনভেস্টমেন্ট অন দেয়ার ডিসিশনস, অনেক বেশি এই ডিসিশনের উপর তারা অনেক বিগ ইনভেস্টমেন্ট করে। অ্যাজ ইন গ্যাম্বলিং দিস ম্যানেজার্স আর মোর লাইকলি দেন দেয়ার কনজারভেটিভ কাউন্টারপার্টস টু অ্যাচিভ বিগ সাকসেস উইথ দেয়ার ডিসিশনস, দে আর অলসো মোর লাইকলি টু ইনকার greater losses. The organization culture is prime ingredients in fostering different levels of risk propensity. So eta kintu onek shomoy risk propensity ta te emon hoy amader ekhon bortoman business world e erokom risk propensity wala manager onek beshi dekha jay, karon tara khub aggressively decision nay je amar ei er moddhe ei ek bochorer moddhe pura radically change, jemon evaluate kotha boli they focus on that particular behavioral aspects of decision making, risk propensity, that means risks nila mani ja howar hobe. So ei rokom situation gulo ashole kintu onek shomoy negative impact felte pare organization er jonno.
সেইগুলো খেয়াল রাখতে হবে যে রিস্ক প্রবেবিলিটি অনেক সময় আবার যেমন ইভালি সাকসেস হয়ে গিয়েছিল রিস্ক প্রবেবিলিটি ব্যবহার করে, বাট অনেকে এটা সাকসেস হতে পারে। ওকে, অবশ্যই খেয়াল রাখতে হবে ম্যানেজারিয়াল ইথিক্স। ইফ ইউ হোয়েন এভার ইউ টেক ডিসিশনস আপনাকে কয়েকটা জিনিসের প্রতি একটু বেশি খেয়াল রাখতে হবে। যে অনেক সময় আমরা এমন হতে পারে যে সে ফর এক্সাম্পল আফটার মানে একটা 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 ম্যানেজার অ্যানালাইজ করার পরে রিয়েলাইজ করলো যে দ্য কোম্পানি কুড সেভ মানি বাই ক্লোজিং হিস ডিপার্টমেন্ট অ্যান্ড সাব কন্ট্রাক্ট উইথ এ সাপ্লায়ার ফর দ্য সেম সার্ভিস। মানে দেখা গেছে একটা অর্গানাইজেশন অ্যানালাইজ করে দেখলো যে কোনো একটা ডিপার্টমেন্টের সাথে ক্লোজিং হিস ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্ট এবং অ্যান্ড সাব কন্ট্রাক্ট উইথ এ সাপ্লায়ার ফর সেম। এখন একটা ডিপার্টমেন্ট বন্ধ করে আমরা এই কাজটা, যেমন গ্রামীণ ফোন যে কাজটা করেছে কিছুদিন আগে, যে তাদের কাস্টমার কেয়ার যে সার্ভিসগুলো, কাস্টমার কেয়ার সার্ভিসগুলো থার্ড পার্টির আন্ডারে দিয়ে দিয়েছে এবং যার কারণে ওর সার্ভিস এখন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওই কাস্টমার কেয়ার ওরা বাংলাদেশের সকল কাস্টমার কেয়ারগুলো ওরা অফ করে দিয়েছে। অফ করে দিয়ে ওরা কী করেছে, ওরা থার্ড পার্টির আন্ডারে দিয়ে দিয়েছে মানে সার্ভিসের জন্য আর কি। বাট টু রিকমেন্ড দিস কোর্স অফ অ্যাকশন উড রেজাল্ট ইন দ্য লুজ অফ সেভারাল জবস। এটার কারণে কিন্তু অনেক গ্রামীণ ফোন অনেক মানুষ কিন্তু জব হারিয়েছে, ইনক্লুডিং হিজ ওন। সো হিজ ওন ইথিক্যাল স্ট্যান্ডার্ডস উইল ক্লিয়ারলি শেপ হাউ ই প্রসিডস। হ্যাঁ, এখন এখন যে অনেক সময় এমন হয় যে ওই ডিপার্টমেন্টের ম্যানেজারের চাকরি হারিয়ে যাবে, তাই না? যদি এই ডিসিশনটা নেয় তখন অনেক ম্যানেজার কিন্তু কোম্পানির কথা প্রফিটের চিন্তা না করে তারা কিন্তু নিজের ডিসিশন নিয়ে নেয়। সো এরকম বিষয়গুলোকে ইথিক্যাল জায়গাগুলোকে ক্লিয়ার থাকতে হবে অ্যান্ড ইথিক্যাল স্ট্যান্ডার্ডস ক্লিয়ার হাউ শেপ হাউ ই প্রসিডস ইজ কম্পোনেন্ট অফ ম্যানেজারিয়াল ইথিক্স, যেটা অর্গানাইজেশন ইথিক্স খেয়াল রাখতে হবে, ইন্ডিভিজুয়াল ইথিক্স, এমপ্লয়ি ইথিক্স, এমপ্লয়ের নিজস্ব ইথিক্স খেয়াল থাকতে হবে। হ্যাঁ, এই যেমন অল অফ উইচ আর লাইকলি টু ইভেন দ্য ইথিক্যাল কম্পোনেন্ট, ইথিক্যাল কম্পোনেন্ট গুলার মধ্যে অর্গানাইজেশনের যে ইথিক্স আছে, ইন্ডিভিজুয়াল নিজের যে ইথিক্স আছে, এমপ্লয়ীদের জন্য আমি যেন ইথিক্যাল হই, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। ম্যানেজার রিমেম্বার দেন দ্যাট জাস্ট বিহেভিয়ারাল প্রসেস সাচ অ্যাজ পলিটিক্স অ্যান্ড রিস্ক প্রপেন্সিটি এফেক্ট দ্য ডিসিশন হি মেক্স। অনেক সময় ওই পলিটিক্যাল প্রেশারের কারণে, ওই পলিটিক্যাল তো বুঝলেন, গ্রুপ অফ পিপল যারা ইনফর্মাল গ্রুপ থাকে বিভিন্ন অর্গানাইজেশন, তাদের প্রেশারের কারণে অনেক সময় কোম্পানিগুলোকে আনইথিক্যাল প্র্যাকটিস করতে হয়। সো এগুলো সবসময় খেয়াল রাখতে হবে যখন ম্যানেজাররা ডিসিশন নেবে। লাস্ট টপিক ফ্রম টুডেস ক্লাস ইজ গ্রুপ অ্যান্ড টিম ডিসিশন মেকিং, গ্রুপ অ্যান্ড টিম ডিসিশন মেকিং। গ্রুপ অ্যান্ড টিম ডিসিশন মেকিং সম্পর্কে যদি একটু বলতে হয় যে ইন মোর অ্যান্ড মোর অর্গানাইজেশন টুডেস ইম্পর্টেন্ট ডিসিশনস আর মেড বাই গ্রুপস অ্যান্ড টিমস রাদার দ্যান ইন্ডিভিজুয়ালস। কোনো অর্গানাইজেশনেই এখন কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালি ডিসিশন নেওয়ার প্রপেসিটি তেমন নাই। এক্সিকিউটিভ কমিটি হয়ে যে কোনো একটা কোম্পানির কিন্তু নিজস্ব গ্রুপ বা টিম তো থাকে। প্রোডাক্ট ডিজাইন টিম, স্ট্রাকচার মানে বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন টিম থাকে, প্ল্যানিং, মার্কেটিং প্ল্যানিং গ্রুপ থাকে, ম্যানেজার, এরকম বিভিন্ন ধরনের গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করে থাকি। সো অ্যাবাউট দ্য ফর্ম অফ গ্রুপ অ্যান্ড টিম ডিসিশন মেকিং অ্যান্ড দেয়ার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইম্পর্ট্যান্ট আমরা এগুলো একটু দেখবো, যদিও এটা আমি তেমন একটা পড়ানোর মতো তেমন কিছু বিষয় নেই। ওকে, সো বিফোর গোয়িং টু অ্যানাদার টপিক, উই জাস্ট ফোকাস অন ফর্মস অফ গ্রুপ ডিসিশন মেকিং। দ্য মোস্ট কমন মেথড অফ গ্রুপ অ্যান্ড টিম ডিসিশন মেকিং আর ইন্টারঅ্যাক্টিং গ্রুপস, ডেলভি গ্রুপস অ্যান্ড নমিনাল গ্রুপস। ঠিক আছে, আবার আপনার গ্রুপ নিয়ে অনেক সময় গ্রুপ আর টিমের মধ্যে কনফিউশন থাকতে পারে। অনেক সময় মানে টিম আর গ্রুপের বেসিক পার্থক্যটা যদি আমরা বলি যে আসলে টিম আর গ্রুপের মধ্যে এক্স্যাক্টলি আমরা যদি টিমের আন্ডারে অনেকগুলো ছোটো ছোটো গ্রুপ থাকে। হ্যাঁ, অনেক সময় একটা টিম থাকে, টিমের মধ্যে আবার গ্রুপ ছোটো ছোটো করে থাকে। সে এইটা নিয়ে খুব বেশি যে মানে ডিফারেন্সিয়েশন করার সুযোগ আছে এমন না, গ্রুপ টিমটা অনেক সময় একসাথেই ব্যবহার করা হয়। সো ওটা নিয়ে তেমন একটা আলাদা কনফিউশনের প্রয়োজন নেই। সো ইন্টারঅ্যাক্টিং গ্রুপস আমরা ফার্স্ট যেটা বলছি, কনসিস্টিং অফ এন এক্সিস্টিং গ্রুপ আর নিউলি ফর্ম টিম আর নিউলি ফর্ম টিম ইন্টারঅ্যাক্টিং অ্যান্ড দেন মেকিং এ ডিসিশন। এক্সিস্টিং গ্রুপ আমরা যদি আমরা একটা বলি, ইনফরমেটিভ মানে ইন্টারঅ্যাক্টিং গ্রুপ অ্যান্ড টিম আর মোস্ট কমন ফর্ম অফ ডিসিশন মেকিং, যেটা হচ্ছে আইদার এক্সিস্টিং ও নিউলি ডিজাইন গ্রুপ আর টিম ইজ আস্কড টু মেক ডিসিশন।
একটা এক্সিস্টিং গ্রুপ কে অথবা নিউলি একটা ফর্ম গ্রুপ করে যেটা ডিসিশন নেওয়া এক্সিস্টিং গ্রুপস অর টিমস মাইট বি ফাংশনাল ডিপার্টমেন্টস রেগুলার ওয়ার্ক টিমস অর শেডিং কমিটি সো দ্য গ্রুপ অর টিম মেম্বার্স টক অ্যামং দেমসেলফ আর্গুড এ এগ্রি আর্গু সাম মোর ফর ইন্টারনাল কোয়ালিশন অ্যান্ড সো ফোর সাম অফ পিরিয়ড ডেলিবারেশন এখন ওই যে ফর্মালি আমরা গ্রুপ বলতে যেটাকে আমরা বলি আর কি এটা এক্সিস্টিং হতে পারে অনেক সময় এক্সিস্টিং অনেক গ্রুপ থাকে একটা একটা অর্গানাইজেশন বিভিন্ন ধরনের গ্রুপ ওরা ফাংশনাল বিভিন্ন গ্রুপ তৈরি করে রাখে এটা এই গ্রুপ ওটার ওই গ্রুপ ভাবে গ্রুপ তৈরি করে রাখে সো ওই গ্রুপগুলো থেকে আমরা মানে একটা মানে যে ডিসিশন নিয়ে আসা হয় বা নিউলি ফর্ম করো এই ডিসিশনগুলো তৈরি করা যেতে পারে তারা বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে ইন্টারাকশনের মাধ্যমে তারা এই তারা একটা ডিসিশন আমাদেরকে দিয়ে থাকে এন অ্যাডভান্টেজ অফ দিস মেথড ইজ দ্যাট এটা অ্যাডভান্টেজ হচ্ছে ইন্টারাকশন অ্যামং পিপল অফেন স্পার্কস নিউ আইডিয়াস অ্যান্ড প্রমোট আন্ডারস্ট্যান্ডিং এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারাকশন হওয়ার কারণে নতুন নতুন আইডিয়া বের হয়ে আসে এবং অনেক মানে নিউ নিউ আন্ডারস্ট্যান্ডিংগুলো ডেভেলপ করা হয় আর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা ওই যে পলিটিক্যাল ওই যে কোয়ালিশন প্রবলেম যেটা আমরা আমরা বলে আসছি নাম্বার টু ডেলফি গ্রুপ সেটাকে বলছি ডেভেলপিং আ কনসেনসাস অফ এক্সপার্ট ওপিনিয়ন ফ্রম এ প্যানেল অফ এক্সপার্ট হু ইন্ডিভিজুয়ালি কন্ট্রিবিউট থ্রু এ মডারেটর ডেলফি গ্রুপ খুবই একটা মানে রিকগনাইজড একটা গ্রুপ ফরম্যাট ইউজড যেটাকে এক্সপার্ট কনসেন্সাস ডেভেলপ কনসেন্সাস অফ এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য যে গ্রুপটাকে ফর্ম করা হয় আমাদের দেশে বিভিন্ন সময় যে করোনা মহামারীতে যে গ্রুপ ফর্ম করা হয়েছে স্পেশালি জন এরকম এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য সো সো ডেলফি প্রসিডিউর সলিসাইটেড ইনপুট অ্যান্ড এ প্যানেল অফ এক্সপার্ট হু কন্ট্রিবিউট ইন্ডিভিজুয়ালি একটা প্যানেল অফ এক্সপার্টের আমরা গ্রুপ করি যদিও এখানে গ্রুপে আমরা যেমন ওই ইন্টারেক্টিং গ্রুপে সবাই একসাথে আমরা কন্ট্রিবিউশন করি ডেলফি গ্রুপে প্রত্যেকেই আলাদা আলাদা করে কী দেওয়া কন্ট্রিবিউট করে থাকি সো দ্য ওপিনিয়ন আর তারপর তিন চার পাঁচজনের ওপিনিয়নগুলো একসাথে আমরা কম্বাইন করে দেন এটা আমরাকে এটা আমরা এটার এটাকে অ্যাভারেজ করি এবং এটার মানে মেইন ফোকাস পয়েন্ট সবাই কমন যে কথাটা বলছে সেটা আমরা বোঝার চেষ্টা করি সে ফর এক্সাম্পল দ্য প্রবলেম ইজ টু এস্টাবলিশ এক্সপেক্টেড ডেট এস্টাবলিশ অ্যান এক্সপেক্টেড ডেট ফর এ মেজর টেকনোলজিক্যাল ব্যাক থ্রো ইন কনভার্টিং কোল ইন্টু ইউজেবল এনার্জি এখন আমরা একটা অর্গানাইজেশন ফুল ফরমেশনে তার এনার্জি যে ইউজেজের যে ফরম্যাট এটা পুরোটাই চেঞ্জ করতে যাচ্ছিলাম তো এরকম কারণে ওরা একটা সে ফর এক্সাম্পল একটা অর্গানাইজেশন সে কয়লা ব্যবহার করতে এখন তেল ব্যবহার করবে তার ধরেন একটা পাওয়ার 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 জেনারেটর কোম্পানিতেই ধরেন একটা পাওয়ার জেনারেটর কোম্পানিতে বিদ্যুৎ উৎপাদন করার জন্য এখন কয়লা ব্যবহার করছে এখন তেল ব্যবহার করতে চাচ্ছে এখন তেল ব্যবহার করার জন্য তারা প্রথমে একটা কি একটা গ্রুপ ফর্ম করছে যেটা হচ্ছে ইউজিং ডেলফি ডেলফি ফার্স্ট স্টেপ হচ্ছে ইউজিং দ্য ডেলফি প্রসিডিউস ইজ টু অবটেইন দ্য কোঅপারেশন অফ দ্য প্যানেল অফ এক্সপার্ট একটা আমাকে ফার্স্ট অফ অল একটা ডেলফি গ্রুপ তৈরি করতে হবে যেটা প্যানেল অফ এক্সপার্ট থাকবে এবং এক্সপার্ট মাইট ইনক্লুড ভেরিয়াস রিসার্চ সায়েন্টিস্ট ইউনিভার্সিটি রিসার্চার এক্সিকিউটিভ ইন রিলিভেন্ট এনার্জি ইন্ডাস্ট্রি মানে এইরকমভাবে আমরা একটা ডেলফি গ্রুপ তৈরি করতে পারি মানে সব লেভেলের মানুষ থাকবে রিসার্চার থাকবে ইউনিভার্সিটি রিসার্চার থাকবে সব মিলে অ্যাট ফার্স্ট দ্য এক্সপার্ট আর আক্স টু অ্যানোনিমাসলি প্রিডিক আর টাইম ফ্রেম মানে আমি এক্সপার্টদেরকে প্রথমে বললাম যে আপনারা একটা আমাদেরকে একটা টাইম ফ্রেম দেন কবের মধ্যে এটা আমরা তৈরি করতে পারি সো এইভাবে একটা এরকম বিভিন্ন পার্সনগুলোকে একসাথে কোঅর্ডিনেট করে ডেলফি গ্রুপের মাধ্যমে রেসপন্স কালেক্ট করে সেটাকে আমরা অ্যাভারেজ করে অ্যাভারেজ মানে সবাই কমনলি কোন কথাটা বলছে অ্যান্ড এক্সপার্ট অ্যানাদার প্রিডিকশন এভাবে করে কিন্তু আমরা ইন দিস রাউন্ড দ্য এক্সপার্ট হু প্রোভাইডেড আনইউজুয়াল অ্যান্ড এক্সট্রিম প্রিডিকশন মেবি যে আসতে পারে এমন অনেক এক্সপার্ট বলবে যে এক্সট্রিমভাবে কোনো একটা বিষয় বলবে কিন্তু যেটা আসলে তাকে আমরা বা ওই এক্সপার্টকে কীভাবে কেন এটা হবে এটা জাস্টিফাই করার একটা কী কারণ থাকবে যে সে বললো যে না আপনারা এটা যাওয়াই ঠিক হবে না মানে পুরাই অ্যাডভান্স ডিসিশন তখন আমরা তাকে এটা জাস্টিফাই করার জন্য তাকে কি বিভিন্ন সুযোগ দেওয়া হয় সো দ্যাটস কল ডেলফি গ্রুপ ডেলফি গ্রুপগুলো অর্গানাইজেশন অনেক বেশি দেখা যায় বড় বড় টেকনোলজিক্যাল কোম্পানিগুলোতে অনেক ডেলফি গ্রুপ থাকে তারা ওই এক্সপার্ট ওপিনিয়নগুলো রেগুলার নিয়ে থাকে যেমন অনেকগুলো ডেলফি গ্রুপ দেখবেন প্রথম আলো তৈরি করে বিভিন্ন সিচুয়েশনের উপরে সেই ডেলফি গ্রুপগুলো অনেক সময় গভর্নমেন্টের যেমন উপদেষ্টা প্যানেল আছে হ্যাঁ আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের আমাদের কি আছে উপদেষ্টা প্যানেল আছে তো উপদেষ্টা প্যানেলের কাজই হচ্ছে তাদের ওপিনিয়ন দেওয়া বিভিন্ন সময় এইগুলো গভর্নমেন্ট নিয়ে কাজ করে এবং এগুলোকে অ্যাভারেজ করে বিভিন্ন ডিসিশন নিয়ে থাকে সো নমিনাল গ্রুপ যেটা বলছে জেনারেটিং আইডিয়াস থ্রু দ্য ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটার্স কন্ট্রিবিউশনস অফ অল্টারনেটিভস দ্যাট আর উইনোড ডাউন টু রিচ আ ডিসিশনস ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনে আমরা যদি বলি আনলাইক দ্য ডেলফি মেথড ইন হুইচ গ্রুপ মেম্বার্স ডু নট সি ওয়ান অ্যানাদার হ্যাঁ মানে যেটা হচ্ছে নমিনাল গ্রুপে যেটা হয় নমিনাল গ্রুপ মেম্বার্স আর ব্রট টুগেদার ইন এ ফেস টু ফেস সেটিং নমিনাল গ্রুপে যেটা হয় আমাদের গোল টেবিল আলোচনা যেটা হয় গোল টেবিলের যে আলোচনা হয় এগুলো সাধারণত নমিনাল গ্রুপের হয় যেটা একজন একজনকে দেখে
এবং ওখানে ওরা একসাথে বসে এই গ্রুপ মেম্বাররা বিভিন্ন ডিসিশন দিয়ে থাকে। তার নাম মেম্বার রিপ্রেজেন্ট এ গ্রুপ অফ গ্রুপ ইন নেম অনলি, হাউ এভার দে ডু নট টক টু ওয়ান অ্যানাদার ফ্রিলি লাইক দ্য মেম্বার অফ ইন্টারঅ্যাক্টিভ গ্রুপের মতো একজন একজনের সাথে এখানে কথা বলার সুযোগ নাই। সবাই বসবে, ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আসবে। অর্গানাইজেশন কি করতে পারে, প্রত্যেকটা তার ডিপার্টমেন্ট থেকে একজন একজন করে এনে একটা নমিনাল গ্রুপ তৈরি করলো, এবং নমিনাল গ্রুপের মাধ্যমে সবাই ফেস টু ফেস এখানে বসার সুযোগ পায় এবং একজন একজনের কথাটা শোনার সুযোগ পায়, এবং সেই অনুযায়ী তারা তাদের ওপিনিয়নগুলো দেয় এবং ম্যানেজাররা সেই ওপিনিয়নগুলোকে রাইট ডাউন করে এবং এভাবে একটা ডিসিশন তৈরি করে থাকে। সো নমিনাল গ্রুপ এটাও একটা কমন প্র্যাকটিস, এই তিন ধরনের গ্রুপেই একটা অর্গানাইজেশন বিভিন্ন ধরনের ক্যাচ করে থাকে। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আমি খুব শর্ট করে পড়াই দিচ্ছি, এগুলো আপনারা পরে আসছেন যে কমিটি এবং কী কীগুলো পরে আসছেন না, এগুলো একটু দেখলেই হবে। অ্যাডভান্টেজ হতো অবশ্যই গ্রুপে যেটা হয় যে মোর ইনফরমাল নলেজ, এখানে স্বাভাবিকভাবে ইন্টারাকশন হয়, কমিউনিকেশন বেটার, ডিসিশন জেনারেলি ইমার্জ, অনেক ভালো ডিসিশন আসে, ফাইনাল ডিসিশন অনেক, যেহেতু অনেক অ্যানালাইসের মধ্যে আসে সো ফাইনাল ডিসিশনটা অনেক সুন্দর হয়। যেটা মেন প্রবলেম যেটা হয় যে লঙ্গার দেন দ্য ইন্ডিভিজুয়াল, এখন ইন্ডিভিজুয়াল ডিসিশন নিতে সময় লাগে আর এই গ্রুপ ডিসিশন অনেক অনেক সময় লাগে বেশি, এবং এটা কস্টলার। যেমন আমি এক্সপার্ট ওপিনিয়ন বা এই ধরনের যখন বিষয়গুলো আসবে তখন কিন্তু খরচের একটা বিষয় চলে আসবে। কম্প্রোমাইজ ডিসিশনস রেজাল্টিং ফ্রম ইনডিসিসিভনেস মে ইমার্জ। দেখা গেছে এখন অনেক সময় দেখা গেছে গ্রুপ ডিসিশনের মাধ্যমে এমন ডিসিশন আসলো যেটা আসলে ফিজিবল না, আমাদের অর্গানাইজেশনের জন্য এটা ফিজিবল না, তারপর আমরা ডিসিশন অনেক সময় মেনে নিই বিকজ অফ দ্যাট রিজন, যে আমরা এটা মেনে নিতে হচ্ছে যেটা গ্রুপের মাধ্যমে ডিসিশনটা আসছে, সো এটাকে আমরা কম্প্রোমাইজ করতে হবে। ওয়ান পার্সন মে ডোমিনেট দ্য গ্রুপ, আবার অনেকে গ্রুপের মধ্যে নেতা হয়ে যাবে, সো এইটা একটা বড় সমস্যা। সো গ্রুপ থিং মে অকার, এখানে হচ্ছে গ্রুপ থিং সবাই মিলে একটা ইন্ডিভিজুয়াল, এখানে ইন্ডিভিজুয়ালের ধারণা না দিয়ে গ্রুপের ইন্টারেস্টের জন্য গ্রুপে মিলে একটা ডিসিশন আর চলে আসে, তখন এটা একটা ডিসিশন বেস তৈরি। অবশ্যই মানে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে গ্রুপ তৈরি করার সময়, বিং অ্যাওয়ার অফ দ্য প্রস অ্যান্ড কনস অফ হ্যাভিং গ্রুপ অ্যান্ড টিম মেক এ ডিসিশন। অবশ্যই কোলিশন একটা বিষয় থাকে, এটা খেয়াল রাখতে হবে অলওয়েজ। সেটিং ডেডলাইন ফর হোয়েন ডিসিশন মাস্ট বি মেড, একটা অবশ্যই ডেডলাইন আকারে দিতে হবে গ্রুপে যখন আমরা কাজ করতে হবে, মানে গ্রুপের কাজগুলো যখন আমরা করাবো। অ্যাভয়েডিং ডোমিনেন্স প্রবলেম বাই ম্যানেজিং গ্রুপ মেম্বার্স, ডোমিনেন্স যেন কেউ না করতে পারে এখানে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাভিং ইচ গ্রুপ মেম্বার ইন্ডিভিজুয়ালি ক্রিটিক্যালি ইভ্যালুয়েট অল অল্টারনেটিভস, ঠিক আছে, যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি ক্রিটিক্যালি ইভ্যালুয়েট প্রত্যেকের অল্টারনেটিভ, প্রত্যেক ইন্ডিভিজুয়াল এখানে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করার সুযোগটা দিতে হবে। নট মেকিং ইউর পজিশন নন টু আর্লি, টু আর্লি মানে পজিশনটাকে মানে খুব আর্লি জানার এখানে সুযোগ দেওয়া যাবে না। অ্যাপয়েন্টিং এ গ্রুপ অফ মেম্বার্স টু বি ডেভিলস অ্যাডভোকেট, ডেভিলস অ্যাডভোকেটটাকে বলা হয় খুব চমৎকারী স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে মানে আপনার মানে একজন আপনার অর্গানাইজেশনের সাপোর্টে ওই গ্রুপে কি হচ্ছে না হচ্ছে একটা ডেভিল অ্যাডভোকেট ওখানে ফিট করে রাখা, যার কাজ হচ্ছে এই গ্রুপে কারা দুই নম্বরই করতেছে বা কারা এখানে মানে কি অর্গানাইজেশন ঝামেলা লাগানোর জন্য চেষ্টা করতেছে তাদের খুঁজে বের করার জন্য ডেভিল অ্যাডভোকেট নিয়োগ করা হয়। হোল্ডিং আ ফলো আপ মিটিং টু রিচেক দ্য ডিসিশন, ফলো আপ মিটিং রাখতে হবে ডিসিশনগুলোকে রিচেক করার জন্য। সো দ্যাটস ইট ফ্রম টুডেজ ক্লাস অ্যান্ড মাই লেকচার রিগার্ডিং চ্যাপ্টার 9 ম্যানেজিং ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং। আই হোপ অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড রিগার্ডিং মাই ডিসকাশন অ্যান্ড I will take some questions from you if you have for better for further clarification. So thank you so much for joining with me.